শুভ সন্ধ্যা, কেমন আছো সবাই? তোমরা ঈদের পরে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাসে যে পড়াটা পড়বো, যে টপিকসটা আমাদের, সেটা হচ্ছে জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা জানো যে আমরা ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি যেটা পড়েছি, তারই কিন্তু এটা একটা আলাদা আর একটা টপিক, তাই না? আমরা অলরেডি কিন্তু পড়েছি অ্যাবর্শন, আমরা পড়েছি রিকারেন্ট প্রেগনেন্সি লস, এবং আমরা বলেছিলাম যে আরো দুটো টপিকস থাকে বাদ, একটা হচ্ছে জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ আর একটা হচ্ছে এক্টোপিক প্রেগনেন্সি। তো আজকে আমরা জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ নিয়ে কথা বলবো। হোয়াট ইজ জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ? জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ কনস্টিটিউটস এ স্পেকট্রাম অফ টিউমার অ্যান্ড টিউমার লাইক কন্ডিশনস characterized by proliferation of pregnancy associated trophoblastic tissue of progressive malignant potentiality. দেখো, এই কথাটার ভিতরে অনেকগুলো কথা বলেছে বলেছে যে জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ এটা এমন একটা ডিজিজ যেটাতে কি হয়, টিউমার এবং টিউমার লাইক কন্ডিশন হয়, এবং এটা ক্যারেক্টারাইজ বাই প্রলিফারেশন অফ প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ট্রোপোপ্লাস্টিক টিস্যু। মানে ট্রোপোপ্লাস্টিক টিস্যুরই প্রলিফারেশন হবে, এবং যে ট্রোপোপ্লাস্টিক টিস্যুটা হবে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড, এবং যে ডিজিজটার কি হবে, প্রোগ্রেসিভ ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি থাকবে। মানে এই যে প্রেগনেন্সি হলো, প্রেগনেন্সি টার্ম পর্যন্ত গেল না, কন্টিনিউশন হলো না, না হয়ে এটা টিউমার এবং টিউমার লাইক একটা কন্ডিশন হলো, এবং এই কন্ডিশনটা হয়ে যে শেষ হয়ে গেল তা কিন্তু না, এই কন্ডিশনটার আবার কি আছে, প্রোগ্রেসিভ ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি আছে। তার মানে এই ডিজিজটা এখান থেকে তার কিন্তু ম্যালিগনেন্ট হওয়ার চান্সও আছে। তাহলে দেখো, একটা প্রেগনেন্সি থেকে কতখানি কমপ্লিকেশন হতে পারে যে সেখান থেকে তার ম্যালিগনেন্ট একটা কন্ডিশন অ্যারাইজ করতে পারে। তো সেটা নিয়ে আজকে আমরা পড়ব। প্রথমেই দেখো, আমরা একটা ছবি দেখাচ্ছি, এটা আমরা এর আগের দিনও ছবি দেখেছি। দেখো কত মোলার টিস্যু, এবং এখানকার ছবিটা দেখো, এতগুলো মোলার টিস্যু সবগুলো একসাথে এরকম হয়ে আছে, সব কিন্তু মোল, প্রত্যেকটাই কিন্তু মোল। দেখো, এবং এই মোলগুলো কি হয়, একদম ছোট্ট সাগুদানার মতো মোল থেকে শুরু করে করে আঙুরের মতো হয়ে আরো বড় হতে থাকে। মানে এক একটা সাইজ কিন্তু এক এক রকম, সবগুলো যে একই রকম সাইজ হবে তা কিন্তু না। এখন আমরা চলে যাই ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনের মধ্যে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে, প্রথমে আমরা বলি যে হাইডিটিডি ফর্ম মোল। এখন এই হাইডিটিডি ফর্ম মোল হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কমপ্লিট মোল আর একটা হচ্ছে পার্শিয়াল মোল। আরেকটা আমরা বলছি ইনভেসিভ মোল। এই ইনভেসিভ মোলটা আবার সেটা তো ইনভেসিভ শুনেই বুঝতে পারছো যে এটা কি ধরনের মোল। তারপরে আরেকটা হতে পারে প্লাসেন্টাল সাইড ট্রোফোপ্লাস্টিক টিউমার, অ্যান্ড অ্যানাদার ক্লাসিফিকেশন ইজ কোরিওকার্সিনোমা। তাহলে যখন আমাদেরকে বলবে যে ট্রোফোপ্লাস্টিক ডিজিজের ক্লাসিফিকেশন বলো, তখন আমাদেরকে চারটে হেডলাইনে বলতে হবে। একটা হচ্ছে হাইডিটিডি ফর্ম মোল, ইনভেসিভ মোল, প্লাসেন্টাল সাইড ট্রোফোপ্লাস্টিক টিউমার, অ্যান্ড কোরিওকার্সিনোমা। এই হাইডিটিডি ফর্ম মোল আবার দু ধরনের হয়, একটা হচ্ছে কমপ্লিট মোল আর একটা হচ্ছে পার্শিয়াল মোল। এখন এই মোল গুলোর অরিজিন কোথা থেকে, কোথা থেকে এই মোল গুলো আসে? এই মোল গুলো আসছে হচ্ছে, দে অ্যারাইজ ফ্রম ফিটাল টিস্যু উইদিন দ্য ম্যাটারনাল হোস্ট অ্যান্ড আর কম্পোজড অফ বোথ সিন সাইটোট্রফোপ্লাস্ট অ্যান্ড সাইটোট্রফোপ্লাস্টিক সেলস except placental side trophoblastic tumor which is derived from the intermediate trophoblastic cells. তার মানে এই যে trophoblastic যে মোল গুলো দেখছো বা trophoblastic যে টিস্যু গুলো দেখছো, এরা কোথা থেকে আসছে? এরা কিন্তু ট্রোপোপ্লাস্ট থেকে আসছে, এবং ট্রোপোপ্লাস্টের দুটো লেয়ার আমরা জানি যে সিনসাইটোট্রোপোপ্লাস্ট এবং সাইটোট্রোপোপ্লাস্ট, দুটো দিয়েই কিন্তু মোলগুলো তৈরি হচ্ছে। শুধু বলেছে যে প্লাসেন্টাল সাইটোট্রোপোপ্লাস্টিক টিউমার যে, তাদের ভিতরে কিন্তু সিনসাইটোট্রোপোপ্লাস্ট এবং সাইটোট্রোপোপ্লাস্ট থাকছে না, সেটা ওরা আসছে হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রোপোপ্লাস্টিক সেল থেকে। হাইডিডিটি ফর মোল, হাইডিডিটি ফর মোল বলতে আমরা কি বুঝি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই সিস্টিক সোয়েলিং অফ দ্য কোরিওনিক ভিলাই অ্যাকম্পানিড বাই ভেরিয়েবল ট্রোপোপ্লাস্টিক প্রলিফারেশন।
তাহলে এটা কি হচ্ছে, আমরা বলেছি যে এই জিনিসটা একটা আঙ্গুরের থোকার মধ্যে হয়, সিস্টিক সোয়েলিং হয়। সেই সিস্টিক সোয়েলিংটা কি হয়, কার হচ্ছে, কোরিওনিক ভিলায়ের একটা সিস্টিক সোয়েলিং হচ্ছে, এবং সেখানে কি হচ্ছে, ভেরিয়েবল ট্রোপোপ্লাস্টিক প্রলিফারেশন হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমরা কিভাবে বলি, মোলার প্রেগনেন্সি ইট ইজ অ্যান অ্যাবনর্মাল ফর্ম অফ প্রেগনেন্সি ইন হুইচ এ নন ভায়াবল ফার্টিলাইজড এগস ইমপ্লান্টস ইন দ্য ইউটেরাস অ্যান্ড উইল ফেল টু কাম টু টার্ম। দেখো কত সুন্দর করে ডেফিনিশনের ভিতরে একটা কথা বলে দেওয়া আছে যে এটা প্রেগনেন্সিরই একটা অ্যাবনর্মাল ফর্ম, যেখানে কি হয়, ফার্টিলাইজ যে এগটা আসে সেখানে কি হয়, এই যে আমরা যেটা বলি জাইগোট ফর্মেশন হয়, সেখানে হচ্ছে নন ভায়াবল ফার্টিলাইজড এগ, যে একটা ফার্টিলাইজড হলো সেটা ছিল নন ভায়াবল, সেটা যে ইমপ্ল্যান্ট হলো ইউটেরাসে, কিন্তু ইউটেরাসে ইমপ্ল্যান্ট হওয়ার পরে উইল ফেল টু কাম টু টার্ম, সেটা কিন্তু টার্ম পর্যন্ত কখনোই আসতে পারবে না। আরেকভাবে যদি বলি, মোলার প্রেগনেন্সি ক্যান ডেভেলপ হোয়েন এ ফার্টিলাইজড এগ ডাজ নট কন্টেইন অ্যান অরিজিনাল ম্যাটারনাল নিউক্লিয়াস। তার মানে প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি ডেভেলপ করছে, সেখানে কোনো অরিজিনাল ম্যাটারনাল নিউক্লিয়াস পাইনি, যে একটা ফার্টিলাইজড হয়েছে সেখানে কোনো অরিজিনাল ম্যাটারনাল নিউক্লিয়াস ছিল না। দি প্রোডাক্টস অফ কনসেপশন মে অর মে নট বি কন্টেইন ফিটাল টিস্যু, সেই জন্য এখানে যে প্রোডাক্ট অফ কনসেপশন হচ্ছে সেখানে কোনো ফিটাল টিস্যু পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, এটাই হচ্ছে আসল কথা। আমরা এই কথাগুলো নিয়ে কিন্তু আজকের মেইন আলোচনাটা করব। এ কমপ্লিট মোল ইজ কজ বাই সিঙ্গেল স্পার্ম অর টু স্পার্ম, 90% ক্ষেত্রে সিঙ্গেল স্পার্ম দিয়ে কমপ্লিট মোল হয়, কোনো কোনো ক্ষেত্রে টু স্পার্ম দিয়ে হয়, সেটা হচ্ছে 10% ক্ষেত্রে কম্বাইনিং উইথ অ্যান এগ হুইচ হ্যাজ লস্ট ইটস ডিএনএ। একই কথাটিকে আবার বলেছে যে স্পার্ম যখন আসবে সেখানে একটা সিঙ্গেল স্পার্ম দিয়ে হতে পারে অথবা দুটো স্পার্ম আসতে পারে। ইন দ্য ফার্স্ট কেস দি স্পার্ম দেন রিডুপ্লিকেটস ফর্মিং এ কমপ্লিট 46 ক্রোমোজোম সেট, দি জেনোটাইপ ইজ টিপিক্যালি 46XX ডিউ টু দ্য সাবসিকোয়েন্ট মাইটোসিস অফ দ্য ফার্টিলাইজিং স্পার্ম বাট ক্যান অলসো বি 46XY। তাহলে দেখো এখানে আমরা বলছি যে যেভাবেই হোক স্পার্মটা যদি ডাবল স্পার্ম আসে অথবা একটা স্পার্ম আসে, যেভাবেই সে ডুপ্লিকেট হোক না কেন, সেখানে কি হতে পারে, 46XX হতে পারে, কখনো কখনো কিন্তু 46XY হয়। 46YY ইজ নট অবজার্ভ, আমরা কিন্তু 46YY দেখতে পারি না। এ পার্সিয়াল মোল অকার্স হোয়েন এ নর্মাল এগ ইজ ফার্টিলাইজ বাই ওয়ান অর টু স্পার্ম হুইচ দেন রিডুপ্লিকেটস ইটসেলফ। পার্সিয়াল মোলে যেটা হয় সেখানে কিন্তু ওইখানে একটু প্যাথোজেনেসিসটা আলাদা, সেখানে যেটা হয় সেটা ওভাম, যেটা আমরা বলছি যে ভিতরে কোনো নিউক্লিয়াস থাকবে না, কিন্তু ওখানেও ওভাম থাকবে, নর্মাল এগ থাকবে, সেখানে আবার ওয়ান অথবা টু স্পার্ম দিয়ে রিডুপ্লিকেট হবে। আমরা আজকে কিন্তু কমপ্লিট মোলটাই পড়বো, কারণ কমপ্লিট মোলটাই তোমাদের জন্য দরকার, পার্সিয়াল মোলটা একটু কঠিন, সুতরাং আমরা ওইখানে যাবো না। তোমাদের পরীক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কমপ্লিট মোলের প্যাথোজেনেসিসটা আমরা একটু ভালো করে এখানে বুঝিয়ে বলবো। ইনসিডেন্সটা দেখে নিই, ইনসিডেন্সটা হচ্ছে ইনসিডেন্স ভ্যারিজ ওয়ার্ল্ড ওয়াইড, ইন ইউএসএ 1 in 1,000 to 2,000 প্রেগনেন্সি, আমরা 1,000 থেকে 2,000 প্রেগনেন্সির ভিতরে একটা মাত্র দেখি ইউএসএ তে, ইন্ডিয়াতে কি দেখি 1 in 300 to 400 প্রেগনেন্সি, অ্যান্ড ইন ফিলিপিনস ওখানে দেখা যাচ্ছে 1 in 80 প্রেগনেন্সিতে আমরা মোলার প্রেগনেন্সি দেখতে পাই। ইটিওলজি যদি জানি আমরা যে কেন এটা হচ্ছে, ইটিওলজি জানো যে দিস ক্যান অকার এট এনি এজ ডিউরিং অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ লাইফ বাট দ্য রিস্ক ইজ হায়ার ইন প্রেগনেন্ট ওমেন ইন দ্য টিনস অর বিটুইন দ্য এজেস 40 to 50 ইয়ার্স। তার মানে দেখো যেখানে কি দেখতে পাচ্ছি আমরা, এক্সট্রিম এজে হচ্ছে, এক্সট্রিম এজ মানে যখন একটা মেয়ে কনসিভ করছে তার যদি খুব টিন এজ প্রেগনেন্সি হয় তখন তার কিন্তু মোলার প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি, অথবা যখন তার এজটা বেশির দিকে চলে গেছে 40-50 ইয়ার্স এ গেছে তখন কিন্তু মোল হওয়ার চান্সটা বেশি। তাদের ভিতরে হচ্ছে লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের গ্রুপের যে মানুষজন আছে তাদের ভিতরে দেখা যায় যে বেশি হচ্ছে, ইন দোজ হুজ ডায়েটস আর ডেফিশিয়েন্ট ইন প্রোটিন ফোলিক অ্যান্ড কেরোটিন, এবং যাদের ডায়েটের ভিতরে প্রোটিন ফোলিক এবং কেরোটিন নাই তাদের দেখা যাচ্ছে যে এই মোলার প্রেগনেন্সিটা বেশি হয়। তার মানে কাদের হচ্ছে, যারা প্রোটিন খায় না, ফোলিক খায় না, কেরোটিন খায় না, খালি কি খায়, যারা খালি কার্বোহাইড্রেট খায়, ভাত খায় যারা বেশি, রাইস ইটার যারা, তাদের বেশি ভিতরে কিন্তু মোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা গ্রুপ আছে ডিস্টার্ব ম্যাটারনাল ইমিউন মেকানিজম, যাদের ইমিউন মেকানিজমে কিছু প্রবলেম হয় তাদের, যেমন হচ্ছে রাইজ ইন গামাগ্লোবুলিন লেভেল, গামাগ্লোবুলিন লেভেল যাদের ভিতরে বেশি তাদের ভিতরে দেখা যাচ্ছে যে মোলার প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি। আর একটা দেখো খুব
খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে যাদের ব্লাড গ্রুপ এবি, এবি ব্লাড গ্রুপ যাদের তাদের ভিতরে দেখা যায় যে মোল হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ হচ্ছে এই ব্লাড গ্রুপটা তাদের ভিতরে কোনো এবিও অ্যান্টিবডি নেই, সো দ্যাট তাদের ভিতরে প্রোটেকশনের ক্ষমতা কম, সো দ্যাট এখানটায় দেখা যায় যে তাদের ভিতরে মোল হওয়ার সম্ভাবনা বেশি। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে থিমটা বা যে কথাটা আমরা বলবো এই মোলার প্রেগনেন্সিতে, সেটা হচ্ছে প্যাথোজেনেসিস। এই প্যাথোজেনেসিসটা যে স্টুডেন্ট ভালো করে শুনবে, বুঝবে এবং মনে রাখবে, তার জন্য কিন্তু মোল কোনো ব্যাপারই না। মোল মোলার প্রেগনেন্সি থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন, ভাইবা বোর্ডে রিটেনে, সে কিন্তু সুন্দর করে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। সুতরাং আমরা এখন মনোযোগ দিয়ে এই পড়াটা পড়বো, প্যাথোজেনেসিসটা। প্যাথোজেনেসিস এর ভিতরে আমরা যেটা প্রথমেই বলছি সেটা হচ্ছে সাইটোজেনেটিক স্টাডিজ হ্যাভ ডেমনস্ট্রেটেড দ্যাট কমপ্লিট মোল যেটা হচ্ছে সেটা কিন্তু প্যাটার্নাল মোল, প্যাটার্নাল অরিজিন অ্যান্ড সেক্স ক্রোমাটিন পজিটিভ। দেখো এটা কিন্তু প্যাটার্নাল অরিজিন, আমরা কিন্তু বলছি যে মায়ের ভিতর থেকে কোনো কিছু পাচ্ছে না, প্যাটার্নাল অরিজিন, কিন্তু তার আবার সেক্স ক্রোমাটিন পজিটিভ। সেই সেক্স ক্রোমাটিনটা কি হচ্ছে, 46XX 46XY। এখন আমাকে বলো তো এটা কি তোমরা কেউ জানো যে কেন এটা 46XX হচ্ছে, 46XY হচ্ছে, হ্যাঁ অথবা না বলো। আমি একটু অপেক্ষা করি, দেখি তোমরা কে কে বলতে পারো, তারপরে আমি বলবো যে কি হচ্ছে এখানে, মেকানিজমটা কে কে জানো, ইয়েস অর নো বলো। এই প্যাথোজেনিসটা হচ্ছে অনেক মজার একটা ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং এটা যারা বুঝবে দেখবে যে তাদের জন্য এত সহজ হয়ে গেছে। এবং এই প্রেগনেন্সি, এই মোল কিভাবে হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা আমরা আমি প্রসিড করি, তোমরা আসো। জানি না, একজন লিখেছে জানি না, আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো, এরপরে তোমরা আর কেউ বলবে না জানি না, সবাই বলবে জানি, এবং সবাই এত সুন্দর করে বলবে যে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো যে কি সুন্দর করে তোমরা বলো। সো আমরা চলে যাই প্যাথোজেনেসিসে। দেখো কি সুন্দর একটা ছবি চলে এসেছে, ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে ম্যাটার্নাল ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেট। এখানে দেখো একটা স্পার্ম এসেছে 23X। যদি আমরা কি জানি যে যখন একটা স্পার্ম অথবা যখন একটা ওভাম আসবে তারা কিন্তু কি থাকে, 46 পেয়ার থাকে না, 46XX। ফিমেল হলে কি হবে, 46XX, মেলে আসবে কি, 46XY। কিন্তু যখন ফার্টিলাইজেশন করার জন্য আসে তখন কি হয়, একটা স্পার্ম আসে, হয় 23X আসবে অথবা 23Y আসবে, হ্যাপ্লয়েড নাম্বার আসবে। এবং এখানেও কি হবে, 23X থাকবে, এখানে তো দুটো এক্স, শুধু 23X পাবে সে সবসময়। এখন দেখো এখানে কি হচ্ছে, 23X, তার মানে স্পার্মের কাছ থেকে কিন্তু 23X আসলো, এসে এখানে কি হলো, এখানে কিন্তু ম্যাটার্নাল কোনো ডিএনএ নাই, এখানে কোনো নিউক্লিয়াস নাই, এমটি, একটা ওভাম পেলো, সেই ওভামটার ভিতরে কোনো কিচ্ছু নাই, নো ডিএনএ ইজ দেয়ার। সো 23X এসে এই এমটি ওভামকে ফার্টিলাইজ করলো, ফার্টিলাইজ করার পরে কি হবে, এই ওভামটা তখন, এই স্পার্মটা আর এই ওভামটা মিলে সে কি করলো, 46XX হলো। কিভাবে 46XX হলো, এই স্পার্মটা এখানে সে যখন কোনো ডিএনএ দেখলো না তখন ও কি করলো, নিজে নিজে ডুপ্লিকেট হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে 23X ছিল সে তখন 46XX হয়ে গেল, ডুপ্লিকেশন হয়ে তখন কি হলো, 46XX। তাহলে এইটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনিসিটি, এটাই হচ্ছে প্যাটার্নাল অরিজিন। এখানে শুধুমাত্র বাবার কাছ থেকে আসছে, মায়ের কোনো ডিম থেকে সে কিছু পাচ্ছে না, কারণ এর ভিতরে কোনো নিউক্লিয়াস নেই। পার্সিয়ালটা আমরা বলবো না, এটা দেখো ওই এখানে কিন্তু স্পার্ম আছে, দুটো আসলো, দুটো এসে এখানে ওভামকে কিন্তু সে ফার্টিলাইজ করলো। এটা একটু কঠিন, আমরা এখানে যাই না, আমরা শুধু মোলের কমপ্লিট মোলে কি হয় সে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা এখানে আর একটু ভালো করে বোঝা যাচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছো যে এখানেও একই ঘটনা, সেটা হচ্ছে কমপ্লিট মোলে বলবো আমরা, যে এখানে দেখো এমটি ওভাম, ওভামটা এমটি, এখানে 23X আসলো, তার মানে একটা আসলো হ্যাপ্লয়েড নাম্বার 23X, এখানে এক্স এসে আবার ফার্টিলাইজ করলো, 46XX হলো, আমরা এটা পড়েছি আগে।
এটা হচ্ছে এই যে একটা স্পার্ম আসলো, সেই স্পার্মটা কিন্তু নিজে নিজে এসে ও কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, ওকে কিন্তু ডুপ্লিকেট হতে হচ্ছে, ডুপ্লিকেট হয়ে ও কিন্তু 46XX হচ্ছে, ঠিক আছে? এটা একটা মেকানিজম, এটা একটা স্পার্ম দিয়ে আসলো। যদি দুটো স্পার্ম দিয়ে আসে, ধরো দুটো স্পার্ম দিয়ে যদি আসে, তাহলে আমরা যে বলছি যে আমরা যখন ক্রোমোজোমাল অ্যানালাইসিস করি তখন কিন্তু আমরা কি পাই, 46XX অথবা 46XY পাই। তাহলে কিভাবে এই 46XX হয় অথবা 46XY হয়, যেহেতু আমরা জানি এখানে কোনো বাচ্চাই তৈরি হচ্ছে না, শুধু মোলার টিস্যু হচ্ছে, তাহলে তাদের কিভাবে ক্রোমোজোমাল অ্যানালাইসিস করলে 46XX অথবা 46XY হবে, সেটাই এখানে আমরা বলছি। তাহলে একটা স্পার্ম যদি আসে, তাহলে সে যখন ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেশন হয়ে তখন সে কি করছে, তখন করছে 46XX। এখন দেখো এটা আর একটা মেকানিজম, এখানে হচ্ছে দুটো স্পার্ম আসতে হবে, একটা আসছে 23X আর একটা 20, দুটোই যদি 23X 23X হয়, এটা এসে কি করছে, এটা এসে এই এমটি ওভামকে, এমটি ওভামের সাথে সে ফার্টিলাইজ করলো, ফার্টিলাইজ করার পরে এখানে কোনো ডিএনএ নাই, সো কি করছে, এই 23X এই 23X এই দুটো স্পার্ম নিজে নিজে, তারা কিন্তু নিজে নিজে কি হচ্ছে, তারা নিজে নিজে ফিউজড হচ্ছে, তারা ফিউজড হয়ে তখন সেটা আবার হয়ে গেল 46XX। বুঝা গেছে তো না? আচ্ছা বুঝা গেলে আমাকে একটু ইয়েস লেখো। আর এখানে দেখো এখানে কি হলো, দুটো স্পার্ম আসলো, আমরা সবসময় বলি স্পার্ম আসবে হ্যাপ্লয়েড নাম্বারে, হ্যাপ্লয়েড নাম্বারে ওরা ফার্টিলাইজেশনে একা একা আসে, দুটোকে ভেঙে একা একা আসে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা এসেছে এক্স আর একটা এসেছে ওয়াই, তারপরে দুটো এসেছে, আমরা জানি যে মেল থেকে কি আসে, একটা এক্স একটা ওয়াই, এখানে দুটো এক্স এসেছে, দুটো স্পার্মের দুটো এক্স এসেছে, এখানে দুটো স্পার্মের একটা এসেছে এক্স আর একটা এসেছে ওয়াই, এই দুটো আবার কি করলো, এমটি ওভামের সাথে ফার্টিলাইজেশন করলো, করার পরে দেখলো যে এখানে কিছু নেই, তখন এই এক্স আর এই ওয়াই এরা দুজন ফিউজড হয়ে গেল, ফিউজড হয়ে যে বললো যে 46XY হলো। তাহলে কিভাবে 46XY হচ্ছে, কিভাবে 46XX হচ্ছে, এটা কিন্তু এখন পরিষ্কার, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন আমাকে বলো যে 23X আসলো, 23X আসলো, তাহলে 23YY আসলো না, 23YY তো আসতে পারে, দুটো ওয়াই আসলো, এখন দুটো ওয়াই যদি আসে, 23YY দুটো ওয়াই এসে যদি এখানে ফার্টিলাইজড হয়, তারা কিন্তু কিছুই করতে পারবে না, তারা কোনো কিছুই তৈরি হবে না, সেখানে কোনো ফার্টিলাইজেশন হবে না, যদিও বা কিছু একটা ফার্টিলাইজেশন হয় তাহলে সেটা থাকবে না, ঠিক আছে? তাহলে ওয়াই একা একাই কোনো কাজ করতে পারে না, দুটো ওয়াই যদি একসাথে হয় তাহলেও দুটো ওয়াই একসাথে কোনো কাজ করতে পারবে না, অবশ্যই এখানে এক্স লাগবে। ওকে, আমার মনে এই প্যাথোজেনেসিসটা যদি বুঝো, এর পরেরটাতে আমরা চলে যাই। এই এই এটা একটা সহজ ছবি, এটা ইউটেরাসের ছবি, এটা তোমরা আগেও দেখেছো, আমরা এখানে নর্মাল প্রেগনেন্সির একটা ছবি দিয়েছি, এটা এক্টোপিক প্রেগনেন্সির ছবি দিয়েছি, আমরা নেক্সট ইয়েতে চলে যাই, স্লাইডে চলে যাই। দেখো এখানে এটা তোমরা জানো যে আমরা কিভাবে বলেছি, আমি একই কথা আবারও বলবো, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, দিস ইজ দ্য মায়োমেট্রিয়াম, অ্যান্ড লাস্টের ইয়েটা কি, এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর একটা কি বলো দেখি কার মনে আছে, প্যারামেট্রিয়াম। আচ্ছা এখানে কি হচ্ছে, এটা ওভারি, এটা কি ওভারিয়ান লিগামেন্ট, এটা হচ্ছে ফেলোপাইন টিউব, ফেলোপাইন টিউবের আমরা এটা জানি কি, ইন্টারস্টিশিয়াল পার্ট, তারপরে হচ্ছে ইসমাস, দেন অ্যাম্পুলা, তারপরে কি আসে ইনফান্ডিবুলাম, আর এটা হচ্ছে ফিমডিয়া, আর এটা কি, এটা হচ্ছে মেজোসালফিংস, দিস ইজ দ্য সার্ভিক্স, এটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে এটা হচ্ছে একটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টের একটা পিকচার। এটাও দেখো আরেকটা ছবি, এখানে কি বলেছে, এখানে সুন্দর করে যেটা আঁকানো আছে সেটা হচ্ছে ব্রড লিগামেন্টের ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, একদম পুরো কমপ্লিট একটা ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, খুব সুন্দর করে এই ছবিটা দেওয়া আছে। এখানে আরো কতগুলো জিনিস দেখেছে, ইন্টারনাল লস কোন লেভেলে থাকে, এক্সটারনাল লস কোথায় থাকে, ঠিক আছে, সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে, এটা নিয়ে আমরা আর কথা বলি না, আমাদের শুধু জানার দরকার যে যদি ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হওয়ার পরে এই ফার্টিলাইজটা একটা কখন কিভাবে এসে ইমপ্লান্ট হবে, আমরা আজকে সেটা নিয়ে কথা বলব। এখানে একটু ছবিটা মনে হয় অস্পষ্ট, এখানে একই জিনিসই একই ছবি, দেখো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ইউটেরাইন সেপটাম, নর্মাল ইউটেরাস, আমরা আগের ছবিগুলোতে যে নর্মাল ইউটেরাস দেখেছি, এখানে কিন্তু দেখো এখানে একটা সেপটাম ঢুকে গেছে ইউটেরাসের ভিতরে, এগুলো কি হয়, এগুলো হচ্ছে ইনফার্টিলিটিতে, এগুলো এগুলো কারণ হচ্ছে ইনফার্টিলিটির জন্য। এখানে কি দেখো, এখানে
এখানে একটা ব্লক আছে, ব্লকের জন্য এই টিউবটা পরিষ্কার না। হ্যাঁ, এখানে ইউটেরাইন ব্লক, এখানে এটা হচ্ছে ওভারিয়ান ওভারি, এটা ওভারিয়ান লিগামেন্ট। এখানে দেখো ছোট্ট ছোট্ট সিস্টের ছবি দেখাচ্ছে, এগুলোকে আমরা বলি পিসিওস, পলিসিস্টিক ওভারি। দেখো এখানে একটা ছোট একটা পলিপের মতো দেখাচ্ছে, এইটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল পলিপ। তাই না? এখানে যে পলিপটা আছে, এই পলিপ গুলো যদি থাকে ভিতরে, তাহলে এগুলো কিন্তু হচ্ছে, এগুলোর জন্য কিন্তু কি হয়, একটা মেয়ের কনসিভ করতে সমস্যা হয়। তার মানে এগুলো কিন্তু পসিবল কজ অফ ইনফার্টিলিটি, সেটাও আমরা কিন্তু এর মধ্যে বলে দিচ্ছি। এখানে দেখো একটা টিউমারের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে ফাইব্রয়েড। এখানে দেখো এই পাশে টিউবটা তো সুন্দর, এখানে কোনো কিছু নাই, কোনো অ্যাডিশন নাই, কিছু না, পরিষ্কার। এ পাশে টিউবে চলে আসো, এখানে দেখো একটা ওভারি, তার সাথে দেখো কি রকম একটা ফ্লিমজি অ্যাডহারেন্ট একটা ছবি দেখা আছে। এগুলো সব, এগুলো হচ্ছে অ্যান্ডোমেট্রোসিস। এখানে অ্যাডিশন আছে, এগুলো সব হচ্ছে অ্যাডিশনের ছবি। আর এখানে দেখো এটাকে বলা হচ্ছে যে ওভারির ভিতরে একটা চকলেট সিস্টেম মতো, এখানে একটা, এখানে একটা, এরকম। এটা আরো বেশি বড় হয়, অনেক বড় হয়ে যেতে পারে, তাহলে এটা তখন আমরা বলবো চকলেট সিস্ট বা অ্যান্ডোমেট্রিয়া। এই ছবিগুলো বারবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে ফার্টিলাইজেশন হওয়ার পরে বা ফার্টিলাইজেশন হইতে কি কোথায় কোথায় বাধা সৃষ্টি হয়, এই জন্য কিন্তু এই জিনিসটা বারবার করে আমরা একই ছবি বারবার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন আমাকে বলো যে ফার্টিলাইজেশন হলো স্পার্মের সাথে ওভারি ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা জানি কি হবে, একটা মাইটোটিক ডিভিশন হয় না, টু সেল স্টেজে এটা ভেঙে যায়, ক্লিভেজ শুরু হয়ে যায়, টু সেল স্টেজ যে এটা মাইটোটিক ডিভিশন শুরু হয়। আমাকে বলো যে ফার্টিলাইজেশন পরে, জাইগোট ফর্মেশনের পরে কতক্ষণ পরে মাইটোটিক ডিভিশন শুরু হয়, কতক্ষণ পরে মাইটোটিক ডিভিশন শুরু হয় এটা আমাকে একটু বলো। কারণ হচ্ছে যে আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা তোমরা এমব্রায়োলজিতে পড়ে এসেছো, তোমরা অ্যানাটমিতে পড়ে এসেছো ফার্স্ট ইয়ারে, এটা তোমাদের মনে থাকার কথা। তারপরে এই প্রক্রিয়াটা কেমন হয়, কিভাবে যে বসে এবং কেন এটা মোল হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে তোমরা বলতে থাকো, দেখি আমি একটু ওয়েট করি তোমাদের জন্য কতক্ষণ পরে। একজন বলেছে 12 আওয়ার্স পরে। আচ্ছা আমরা চলে যাই তাহলে। এইটা হচ্ছে মাইটোটিক ডিভিশন শুরু হয় ফার্টিলাইজেশনের 30 আওয়ার্স পরে, টু সেল ডিভিশনটা শুরু হয়। টু সেলের পরে আমরা জানি 4 সেল হয়, 4 সেলের পরে 8 সেল হয়, দেন কি হয়, 16 সেল হয়। এই যে 8 সেল হচ্ছে, 16 সেল হচ্ছে, এটাকে আমরা কি বলি, মরুলা। এই মরুলা হচ্ছে, এই দেখো এখান থেকে কিন্তু ফার্টিলাইজেশন হওয়ার পরে কিন্তু, মনে করো এটা একটা টিউবের ছবি, এখান থেকে কিন্তু ও সেল ডিভিশন হচ্ছে এবং কিন্তু ক্রমাগত ও শুরু করেছে যাত্রা। যাত্রা শুরু করার লক্ষ্য কি, ও এসে পৌঁছাবে হচ্ছে কোথায়, ইউটেরাসের ভিতরে। যখন এরকম মরুলা থেকে আরেকটা কি ফর্মেশন হয়, ব্লাস্টোসিস ফর্মেশন হয়। ব্লাস্টোসিস যখন ফর্মেশন হয় তখন এটা হচ্ছে ইনার সেল মাস এবং এটা হচ্ছে বাইরেটা হচ্ছে আউটার সেল মাস। আমরা আরেকটু আরেকটু আগায় আরেকটা ছবি দেখবো আমরা। দেখো এখানেও কিন্তু এই ছবিটাই, ওই ছবিটা দিয়েছে এবং দেখো কি সুন্দর করে এখানে বর্ণনা করা হয়েছে, ডে ওয়ানে কোথায় থাকবে, ডে টু তে কি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে এবং কি হচ্ছে, ফার্টিলাইজড ওভামটা চেঞ্জ হচ্ছে, মরুলা হচ্ছে, মরুলা হয়ে আস্তে আস্তে আগাচ্ছে, ব্লাস্টোসিস্ট হয়ে সে এসে কিন্তু এখানে ইমপ্লান্টেশন হচ্ছে। ইমপ্লান্টেশনটা কবে হচ্ছে দেখো কি সুন্দর করে, 6 অর 7 ডে তে এসে ফার্টিলাইজেশন ইমপ্লান্ট হলো ইউটেরাসের জ্যামে। দেখো এখানেও আর একটা ছবি, এটা কিন্তু এই ছবিগুলো দেখার উদ্দেশ্য, বারবার দেখার উদ্দেশ্য হচ্ছে চোখের একটা ইম্প্রেশন হয়, তোমাদের মনে থাকবে, এই জন্য কিন্তু বিভিন্ন ছবি বারবার করে দেওয়া হচ্ছে। দেখো এখান থেকে দেখো একদম প্রথমে, এখানে ওভারি থেকে কি হচ্ছে, ওভুলেশন হচ্ছে। ওভুলেশন হওয়ার পরে কি সুন্দর করে দেখো, ফিমরিয়া এই ওভামকে পিক আপ করলো, পিক আপ করার পরে এই ওভামটা চলে যাচ্ছে, যেতে যেতে এখানে স্পার্ম আসলো, স্পার্মের সাথে কিন্তু কি হচ্ছে, ফার্টিলাইজেশন হলো। হওয়ার পরে তারপরে তার ক্লিভেজ শুরু হচ্ছে, এই দেখো এখানে যে 30 আওয়ার্স পরে কিন্তু তার ক্লিভেজ শুরু হলো, টু সেল ডিভিশন হলো। তারপরে কি হলো, টু সেল হয়ে 4 সেল হচ্ছে, 8 সেল হচ্ছে, তারপরে মরুলা হয়ে গেল, 16 সেল হলো, তারপরে কিন্তু এটা চলে আসলো, ইমপ্লান্টেশন হয়ে গেল। ইমপ্লান্টেশন হওয়ার পরে কি হচ্ছে, এই যে আমরা বলছি ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টটা কি হচ্ছে, এখানে হচ্ছে একটা ইনার সেল মাস থাকছে আর বাইরের পোর্শনে থাকছে কি, একটা
আউটার সেল মাস, আর ভিতরে কি থাকে একটা ক্যাভিটি অথবা ব্লাস্টোসিল বলি। এখন এই যে ইনার সেল মাস, এ কি করে, এই ইনার সেল মাস থেকে কিন্তু এমব্রায়োটা তৈরি হয়, আর এই যে বাইরের যে আউটার সেল মাস সেখান থেকে কি হয় ট্রোফোপ্লাস্ট তৈরি হয়, তাই না? তাহলে এখান থেকে এমব্রায়োব্লাস্ট তৈরি হবে, এখান থেকে ট্রোফোপ্লাস্ট তৈরি হবে। কিন্তু এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সির মেকানিজম, এইভাবেই নর্মাল প্রেগনেন্সিতে একটা সেল ডিভিশন হচ্ছে, ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে, দেন ইউটেরাস এসে ইমপ্ল্যান্ট হচ্ছে, প্রেগনেন্সি কন্টিনিউ করছে। কিন্তু মোলার প্রেগনেন্সিতে এসে এই ঘটনাটা চেঞ্জ হয়ে যায়, এইরকম ঘটনা ঘটে না। এখানে কি হয়, এই যে এমব্রায়োজেনিসিস এর সময় কি হলো, ইনার সেল মাস থেকে আমরা জানি কি হয়, ইনার সেল মাস থেকে আসে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম, এগুলো আসে, তারপরে ফিটাল পার্টস তৈরি হতে থাকবে। কিন্তু আর আউটার সেল থেকে আমরা বলেছি কি হবে, ট্রোফোপ্লাস্ট তৈরি হবে। কিন্তু এই মোলার প্রেগনেন্সিতে কি হচ্ছে, দেখো লিখেছে যে ইফ নর্মাল ডেভেলপমেন্ট ইজ ইন্টারাপ্টেড সাচ দ্যাট দ্য ইনার সেল মাস লুজেস ইটস ক্যাপাসিটি টু ডিফারেন্সিয়েট ইনটু এমব্রায়োনিক এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এ ডাইভার্জেন্ট ডেভেলপমেন্ট পাথওয়ে ইজ ক্রিয়েটেড। তার মানে নর্মালি ইনার সেল মাস থেকে যা তৈরি হয়, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম যা তৈরি হবে, সেটা তৈরি না হয়ে একটা ডাইভার্জেন্ট একটা পাথওয়ে তৈরি হয়। সেই পাথওয়েটা কি করে, ওরা ইনার সেল মাস থেকে মেজোডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম না হয়ে সে কি হচ্ছে ট্রোফোপ্লাস্ট তৈরি হচ্ছে। তাহলে এবং সেখান থেকে কি হচ্ছে, সাইটোট্রোফোপ্লাস্ট, ইনসাইটোট্রোফোপ্লাস্ট হচ্ছে, আর আউটার সেল মাস যেটা ছিল সেখান থেকেও কিন্তু ট্রোফোপ্লাস্টটা তৈরি হচ্ছে। তাহলে আমাদের যেখানে নর্মালি ছিল ইনার সেল মাস থেকে হবে এমব্রায়ো আসবে, আর আউটার সেল মাস থেকে ট্রোফোপ্লাস্ট আসবে, কিন্তু এখানে ইনার সেল মাসও ট্রোফোপ্লাস্ট তৈরি করছে, আউটার সেল মাসও ট্রোফোপ্লাস্ট তৈরি করছে, যার জন্য কি হচ্ছে ট্রোফোপ্লাস্টিক অ্যাক্টিভিটি অনেক বেশি হচ্ছে, বেটা এসিজি অনেক বেশি বেশি করে তৈরি হচ্ছে। এখন একটু প্যাথোলজিটা দেখি, প্যাথোলজিতে কি হয়, হাইডিটিপার মোল ইট ইজ এ নিউপ্লাজম অফ দ্য ট্রোফোপ্লাস্ট which involves both epithelial layers, cytotrophoblast and syncytotrophoblast. এটা আমরা বললাম এর আগেও, in different proportions in different cases. তারপরে কি হবে, proliferation হবে, pleomorphism হবে epithelial cell, whose nucleus are hyperchromatic and actively mitotic. মানে প্যাথোলজিতে আমরা কখন দেখব, যখন আমরা এই সেলগুলো নিয়ে মাইক্রোস্কোপিক্যালি দেখব, ঠিক আছে, তখনও কিন্তু আমরা এইভাবে প্যাথোলজিক্যালি দেখব যে প্রলিফারেশন অ্যান্ড প্লিওমরফিজম হবে, এবং এই যে নিউক্লিয়াস গুলো পাওয়া যাবে সেই নিউক্লিয়াস গুলো কিন্তু অনেক বেশি হাইপারক্রোমাটিক হবে এবং অ্যাক্টিভলি মাইটোটিক হবে। দি স্ট্রোমা অফ ইস ভিলাস ইজ অ্যাট ফার্স্ট এডিমেটাস বাট সুন দ্য হোল সেন্ট্রাল কোর ইনক্লুডিং মোস্ট অফ দ্য ভেসেল ডিস্ট্রয়েড। তাহলে এই যে ভিলাস, এই কোর গুলো কি হবে, প্রথমে এডিমেটাস হবে, তারপরে আস্তে আস্তে কোর এবং কোরের সাথে যে ভেসেল আছে সবগুলো কি হবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে। দি ভিলাস দেন সোয়েলস টু ফর্ম এ rounded cyst filled with watery fluid. এই যে ফিলাস গুলো হলো সেটা কি হবে, এই যে আমরা বলি যে আঙ্গুরের থোকার মতো হবে, এই আঙ্গুরের মতোই হবে। তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না, যদি দেখে থাকো কেউ মোলার প্রেগনেন্সি, তাহলে কিন্তু চোখের সামনে ভাসবে যে এইরকম হয় একটা মোল, একেবারে এরকম পানি 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 নিয়ে একটা সিস্টিক ফিল্ড এরিয়া তৈরি হয়। দি কোরিয়ন দাস বিকামস কনভার্টেড ইন্টু মাস অফ গ্রেপ লাইক স্ট্রাকচার ইচ অ্যাটাচড বাই ফাইন স্টক। এই যে আমরা বলছি যে আঙ্গুরের মতো হয়, একদম গ্রেপ লাইক স্ট্রাকচার হবে, তার সাথে কিন্তু একটা ছোট ছোট তার একটা ফাইন স্টক থাকবে। দি মেকানিজম বাই হুইচ দ্য সিস্ট ইজ ফর্ম ইট ইজ সাবজেক্ট ফর সেভারেল থিওরিজ। এখন কেন এই মেকানিজমটা হচ্ছে বা কেন এরকম সিস্ট ফর্মেশন হচ্ছে, তারও আবার কিছু কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো আমরা বলি, একটু শোনো তোমরা। প্রাইমারি ডেথ অফ দ্য ফিটাস রেজাল্ট ইন ফেলিওর অফ দ্য ভিলাস সার্কুলেশন অ্যান্ড কনসিকুয়েন্ট ইডিমা অ্যান্ড লিকুইফেকশন অফ দ্য স্টোমা। কি হলো, যখন ফিটাস হলো না, তাহলে কি হলো, ফিটাস তো তৈরি হলো না, ওখান থেকে ওটা ডেথ হয়ে গেল, তখন কি হলো, একটা যে ভিলা সার্কুলেশন হতো সেই ভিলা সার্কুলেশনটা কিন্তু কি হলো, ফেইলিওর অফ দ্য ভিলা সার্কুলেশন অ্যান্ড কনসিকুয়েন্ট ইডিমা অ্যান্ড লিকুইফেকশন অফ দ্য স্টোমা। তখন সেখানে কি হচ্ছে, ইডিমা তৈরি হচ্ছে, ফর্মেশন হচ্ছে, লিকুইফেকশন হয়ে এরকম করে তারা সিস্টিক সোয়েলিং হচ্ছে। আবার আরেকটা থিওরি দেখি, এই প্রাইমারি এরর ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভেসেলস ইন দ্য কোর কজেস দ্য ভিলাস টু বিকাম ওভারলোডেড উইথ ফ্লুইড অ্যান্ড ফুড স্টাফস। যখন একটা এরর হচ্ছে তখন কি হচ্ছে, এই যে ভিলাস গুলো তাদের ভিতরে কি হচ্ছে, এরা তো কিছু ফ্লুইড এবং ফুড স্টাফ পেয়েছে, এটা দিয়ে তারা কিছু ওভারলোডেড হচ্ছে। কেন, তারা কিন্তু সাপ্লাই দিতে পারছে না, কারণ ভেসেল গুলো যে সাপ্লাই দিয়ে যাবে সেই সাপ্লাইটা যাচ্ছে না, ওখানে একটা এরর হয়েছে, যার জন্য এই যে কোরের ভিতরে যে ফ্লুইড এবং ফুড স্টাফ গুলো ছিল তারা কিন্তু থেকে গেল, যার জন্য এটা কি হচ্ছে, ওভারলোডেড হয়ে যাচ্ছে। দি লেটার দেন প্রোভাইডিং দ্য এপিথেলিয়াল সেলস উইথ এন এক্সেসিভ গ্রোথ স্টিমুলাস।
আবার আরেকটা কি বলেছে যে প্রাইমারি ওভার অ্যাক্টিভিটি অফ দ্য কভারিং এপিথিলিয়াম অফ দ্য ভিলাস পসিবল ইন রেসপন্স টু এনোক্সিয়া ইজ ম্যানিফেস্টেড বাই অ্যাক্টিভ সিক্রেশন অফ ফ্লুইড ইন টু দ্য কোর অফ দ্য ভিলাস অ্যাজ ওয়েল এজ বাই দ্য সেলুলার হাইপারপ্লেশিয়া। মোটামুটি কিন্তু একই কথাই বলা হচ্ছে যে যখনই একটা ভিলাসের সাথে এর কভারিং এপিথিলিয়াম ওভার অ্যাক্টিভিটি হচ্ছে তখন কি হচ্ছে ওখানে একটা প্রাইমারি একটা ওভার অ্যাক্টিভিটি ছিল ভিলাসে এবং কি জন্য হয়েছিল ওখানে পসিবল ইন রেসপন্স টু অ্যানোক্সিয়া, কারণ ওখানে ব্লাড সাপ্লাই গুলো তোমরা এর আগেই শুনেছো যে ব্লাড সাপ্লাই ঠিক মতো যাচ্ছে না, ওখানে একটা এরর হয়েছে যার জন্য কি হচ্ছে যখনই সার্কুলেশনের ঝামেলা হয় তখনই ওখানে একটা অ্যানোক্সিয়া হবে, অ্যানোক্সিয়ার জন্য অ্যাক্টিভ সিক্রেশন অফ ফ্লুইড ইনটু দ্য কোর অফ দ্য ভিলাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য সেলুলার হাইপারপ্লেশিয়া, যার জন্য ওই কোরের ভিতরে ফ্লুইড থেকে ওখানে একটা সিস্টিক সোয়েলে ডেভেলপ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কথা হচ্ছে প্যাথোজেনেসিস এবং প্যাথোলজি। এখন আমরা চলে আসবো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের ভিতরে আমরা দুভাবে বলবো, একটা হচ্ছে সিমটম আর একটা হচ্ছে সাইন। তাহলে সিমটমে কি হবে, তোমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে মোলার প্রেগনেন্সি কিভাবে তোমার কাছে কি প্রেজেন্টেশন নিয়ে আসবে, তাহলে প্রথমেই যখন বলবে তখন বলতে হবে হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া। এখানে হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া বলতে গেলে আমরা কিন্তু বলছি 8 to 12 weeks। তোমরা যে ভুলটা সবসময় করো ওই যে এক্টোপিক প্রেগনেন্সিতে তোমরা বলো যে শর্ট হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া, মোলার প্রেগনেন্সিও যখন পরীক্ষাতে ধরা হয় তখন কিন্তু মাথার মধ্যে চলে আসে ওই একই কথা যে শর্ট হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া। শর্ট হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া শুধুমাত্র এক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে, মোলার প্রেগনেন্সি তো ইউটেরাসের ভিতরে যাওয়ার পরে অনেক সময় পায়, সো দ্যাট ওখানে কি হচ্ছে অনেক 8 to 12 weeks এর প্রেগনেন্সি হতে পারে এবং হাইট অফ দি ইউটেরাস কিন্তু অনেক বেশি হয় কারণ অনেক মোল হয়। 12 weeks এর একটা হিস্ট্রি থাকবে অ্যামোনোরিয়ার, কিন্তু দেখবে যে ইউটেরাস এর সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর কি হয়, এক্সাজারেটেড সাইন সিমটম অফ প্রেগনেন্সি। আমরা এক্সাজারেটেড সাইন সিমটম অফ প্রেগনেন্সি বলতে কি বুঝি, মানে প্রেগনেন্সির সাইন সিমটম যা হবে, প্রেগনেন্সির সাইন সিমটম আমরা কি জানি, আমরা জানি যে অনেক বমি হতে পারে, মাথা ঘুরাইতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, তাহলে এগুলোই হবে অনেক বেশি বেশি। এক্সেসিভ ভমিটিং হবে, দি পেশেন্ট লুজেস ওয়েট অ্যান্ড শি ফিলস অ্যান্ড লুকস ইল। আচ্ছা আমাকে বলো, এই যে আমরা এক্সাজারেটেড সাইন সিমটম অফ প্রেগনেন্সি বললাম, এটা তো একটা হচ্ছে মোলার প্রেগনেন্সিতে, আর কোন প্রেগনেন্সিতে এক্সাজারেটেড সাইন সিমটম হতে পারে, চট করে আমাকে একটু লিখে দাও তো, একটু দেখি। তাহলে এখানে হবে অনেক 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 বমি হবে এবং পেশেন্ট কি করবে, বমি করতে করতে তার ওয়েট লস হবে, তাকে অনেক বেশি ইল মনে হবে এবং সে নিজেকেও ইল মনে করবে, টায়ার্ড মনে হবে, তাই না? একটা পেশেন্ট যদি অনেকবার বমি করে তাহলে তার এত এত খারাপ লাগতে পারে। আর কি হতে পারে, প্রিএক্লামশিয়া ডেভেলপস ইন অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য কেসেস অ্যান্ড আর্লিয়ার। হ্যাঁ তোমরা বলেছো টুইন প্রেগনেন্সিতে, টুইন প্রেগনেন্সিতে এক্সাজারেটেড সাইন সিমটম হবে, মাল্টিপল প্রেগনেন্সি ঠিক আছে কিন্তু এক্টোপিক প্রেগনেন্সিতে এরকম হবে না সাইন সিমটম। আচ্ছা প্রিএক্লামশিয়া ডেভেলপস ইন অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য কেসেস অ্যান্ড আর্লিয়ার দেন ইউসিয়াল। তার আমরা জানি কি, আমরা কিন্তু সবসময় বলি যে প্রিএক্লামশিয়া একটা প্রেগনেন্সিতে কিন্তু প্রিএক্লামশিয়া হতে পারে, তাই না? কখন হয়? ইউজুয়ালি ইউজুয়ালি প্রিএক্লামশিয়া ডেভেলপ করে কবে, কবে ডেভেলপ করে? হ্যাঁ অনেকেই বলেছো মাল্টিপল প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, থ্যাংক ইউ, সবাই খুব সুন্দর লক্ষ্মীর মতো পড়া শুনছে আর কি সুন্দর করে অ্যান্সার দিচ্ছে, খুব খুশি হলাম। এখন আমাকে বলো যে প্রিএক্লামশিয়া ইউজুয়ালি কত কত উইক্সে যে প্রিএক্লামশিয়া ডেভেলপ করে, প্রিএক্লামশিয়া ডেভেলপস ইন অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য কেসে, তার মানে সবসময় হবে না, 1/3 কেসে প্রিএক্লামশিয়া হতে পারে এবং নর্মালি যে সময়ে প্রিএক্লামশিয়া হওয়ার কথা তার চাইতে আগে হবে। না প্রিএক্লামশিয়া বিফোর 12 weeks, আফটার 36 weeks। আচ্ছা তাহলে আমি বলি, তোমরা লিখতে থাকো, আমি বলি ইউজুয়ালি ইয়েস আফটার 20 weeks, থ্যাংক ইউ জ্যোতি। হ্যাঁ 20 weeks এর পরে কিন্তু প্রিএক্লামশিয়া ডেভেলপ করে, কিন্তু এখানে কি হবে, এখানে কিন্তু ওই 20 weeks এর পরে যাবে না, এখানে কিন্তু আগেই হবে। কেন হবে, দেখো ইটস অ্যাপিয়ারেন্স ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ওয়েট অফ দ্য মোল অ্যান্ড দিস সাজেস্ট দ্যাট এক্সেসিভ ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটি ইট ইজ দ্য প্রাইমারি কজ অফ দ্য প্রিএক্লামশিয়া। দেখো সবকিছু কিন্তু ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটির জন্য, এখানে যেহেতু আমরা জানি যে আউটার সেল মাস থেকে ট্রোপোপ্লাস্ট তৈরি হয়েছে এবং ইনার সেল মাস থেকেও কিন্তু ট্রোপোপ্লাস্ট তৈরি হয়েছে,
সুতরাং অনেক অনেক ট্রোপোপ্লাস্টিক টিস্যু তৈরি হয়েছে। এই ট্রোপোপ্লাস্টিক টিস্যুর অ্যাক্টিভিটির জন্য কি হচ্ছে, এখানে প্রিএক্লামশিয়া ডেভেলপ করছে আগে। আর কি হতে পারে, রিকারেন্ট ইউটেরাইন অথবা যেটা বলি আমরা ভ্যাজিনাল ব্লিডিং অ্যান্ড ব্রাউন ডিসচার্জ ইনিশিয়াল ডায়াগনোসিস ইজ দেয়ারফর লাইক টু বি দ্য থ্রেটেন্ড অ্যাবর্শন। আমরা ইউজুয়ালি বলি যে, যেহেতু ব্রাউন ডিসচার্জ আমরা কিসে বলেছি, আমরা তো থ্রেটেন্ড অ্যাবর্শনে বলি কিরকম ব্লিডিং হবে, আমরা কিন্তু ব্রাউন ডিসচার্জ বলি না ইউজুয়ালি। ইউজুয়ালি ওখানে কি হয়, ব্রাইট রেড কালারের ডিসচার্জ হয়। আর ব্রাউন ডিসচার্জ সাধারণত কোথায় হয় বলতো, মিসড অ্যাবর্শনে, তাই না? মিসড অ্যাবর্শনে একটু ব্রাউন ডিসচার্জ হতে পারে। সায়েন্সে কি হবে, দি ইউটেরাস ইজ টু লার্জ ফর দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, 50-70% কেসেস, সামটাইমস দ্য ইউটেরাস ইজ স্মলার দেন 50-70% কেসে কি হবে, ইউটেরাসটা টু লার্জ ফর দ্য পিরিয়ড অফ দ্য অ্যামেনোরিয়া। তার মানে 50-70% কেসে, ধরো তোমার 12 উইকসের যদি অ্যামেনোরিয়া থাকে, তাহলে সেখানে অনেক বেশি মনে হবে, ইভেন 16 উইকস, 18 উইকস এরকমও মনে হতে পারে। সামটাইমস দ্য ইউটেরাস ইজ স্মলার দেন নর্মাল, কোনো কোনো ক্ষেত্রে ইউটেরাসটা ছোট হতে পারে, যেরকম সাইজ হওয়ার কথা ছিল তার চেয়েতে, স্পেশালি ইফ দ্য মোল্ড ডাইজ অর এক্সপেলড। মানে অনেক সময় হয় না যে বের হওয়া শুরু হয়েছে, এক্সপেলড করা শুরু হয়েছে, সেই সময় কি হবে, ইউটেরাসটা ছোট হতে পারে। তবে এখন কিন্তু এই সম্ভাবনা কম, কারণ মানুষ আল্ট্রাসোনোগ্রাফি করে এখন, অ্যাটলিস্ট আল্ট্রাসোনোগ্রাফি করলে পরে এইটুকু জানা যায় আগে থেকে যে এই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকেই লিখেছো মিস্টার অ্যাবর্শন, থ্যাংক ইউ। তো তখন কিন্তু আগে থেকে আমরা জানতে পারি, সুতরাং এক্সপেলড আউট হওয়ার আগেই বোঝা যায় বা আমরা ডায়াগনোসিসটা করে ফেলতে পারি। যদি একেবারে নেগলেক্টেড কেস, মানে এই কোনো একজন পেশেন্টের যদি এরকম মোলার প্রেগনেন্সি হয় এবং সে যদি কোনো দিনই একটা হেলথ কেয়ারের সুবিধা যদি সে না দেয়, কোথাও না যায়, কোনো আল্ট্রাসোনোগ্রাফি না করে, তখন তার ক্ষেত্রে যখন এই মোল এক্সপেলড আউট হওয়া শুরু করবে, তখন কিন্তু আমরা ইউটেরাসের সাইজটা ছোট পাবো। ইউটেরাসটা কিরকম হয়, ইউটেরাস ইজ ডাউ ইন কনসিস্টেন্সি অ্যান্ড ডাজ নট কন্ট্রাক্ট। কিরকম হয়, ডাউ ইন কনসিস্টেন্সি আমরা কি বলি, একটা ময়দার তাল। অনেকেই দেখো তোমরা রুটি বানাও, ময়দার তাল করো, পরাটা বানাও, তো ওই রকম যে একটা ফিলিংস হয়, এই ইউটেরাসে হাত দিলে এরকম একটা ফিলিং হবে। এবং সাইজটা যেহেতু আমরা বলেছি যে অনেক বড় হয়, কিন্তু সেখানে হাত দিলে কিন্তু কোনো ফিটাল পার্টস পাওয়া যাবে না। আমরা পেটের ভিতরে হাত দিলে কি করি, ফিটাল পার্টস কিন্তু অনুভব করি, কিন্তু এক্ষেত্রে কোনো ফিটাল পার্টস পাওয়া যাবে না, অন্যরকম একটা ময়দার তালের মতো একটা কনসিস্টেন্সি হবে। ফিটাল মুভমেন্ট অ্যান্ড হার্ট সাউন্ডস আর অ্যাবসেন্ট। এবং যেহেতু তোমরা দেখছো যে হাইটটা অনেক বড়, অনেক সময় এটা 18-20 উইকসের মতো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফিটাল মুভমেন্ট এবং হার্ট সাউন্ডও পাওয়া যাবে না। দি প্যাসেজ অফ ভেসিকলস ইন দ্য ইউটেরাইন ডিসচার্জ ইজ কনক্লুসিভ এভিডেন্স। এবং পেশেন্ট যদি এসে বলে যে মোলের মতো কিছু বের হয়েছে, আঙুরের থোকার মতো কিছু বের হয়েছে, তাহলে এটা একেবারেই তখন কনফার্ম হয়ে যায় যে এটা মোল। বাইল্যাটারাল ওভারিয়ান এনলার্জমেন্ট ইজ প্যালপেবল ইন 25-50% কেসে। দেখো এখানে কিন্তু বাইল্যাটারাল ওভারিয়ান এনলার্জমেন্ট হয়, যেটা আমরা বলি থেকালিউটাল সিস্ট। মোলার প্রেগনেন্সির সাথে কিন্তু থেকালিউটাল সিস্টের একটা সম্পর্ক আছে। রেয়ার বাট ফ্যাসিনেটিং ডেভেলপমেন্ট অফ থাইরোটক্সিকোসিস। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইন সিনথেসাইজ বাই ট্রোপোপ্লাস্টিক টিস্যু, দ্যার ইজ এভিডেন্স দ্যাট হিউম্যান গনাডোট্রোপিন ইটসেলফ মে কজ হাইপারথাইরয়েডিজম। এসিজি হ্যাজ এন আলফা সাব ইউনিট আইডেন্টিক্যাল টু দ্যাট অফ দ্য টিএইচএস। তার মানে দেখো এসিজির কিন্তু একটা দুটো সাব ইউনিট আছে, একটা হচ্ছে আলফা সাব ইউনিট আর একটা হচ্ছে বেটা সাব ইউনিট। আমরা যখন প্রেগনেন্সি টেস্ট করি তখন আমরা কিন্তু বেটা এসিজি লিখি, বেটা এসিজি লিখে আমরা কিন্তু প্রেগনেন্সি টেস্টটা করি। কিন্তু যেটা ওর আরেকটা সাব ইউনিট আছে সেটা হচ্ছে আলফা সাব ইউনিট, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টু দ্যাট অফ দ্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যান্ড দেয়ারফোর হ্যাজ এন ইনহেরেন্ট ক্যাপাসিটি টু স্টিমুলেট দ্য থাইরয়েড। এবং এই জন্য কিন্তু প্রেগনেন্সিতে থাইরয়েড গ্ল্যান্ডটা একটু এনলার্জড হয়, প্যালপেবল হয়, তাই না? তো এগুলো হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। যেহেতু এসসিজি আছে এবং এসসিজিতে একটা সাব আলফা সাব ইউনিট আছে, এ কি করে যে ওখানটায় স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ড, এটা নর্মালি হয়। দি থাইরোটক্সিকোসিস ডিসঅ্যাপিয়ার্স, কিন্তু এখানেও কিন্তু মোলার প্রেগনেন্সিতেও কিন্তু যেহেতু বেটা এসসিজি অনেক তৈরি হচ্ছে, কেন বেটা এসসিজি অনেক তৈরি হচ্ছে, আমরা বলেছি ট্রোপোপ্লাস্টিক টিস্যু অনেক, সো ট্রোপোপ্লাস্টিক টিস্যু থেকে বেটা এসসিজি আসছে, সেই বেটা এসসিজি তখন কি করছে, এদের আলফা সাব ইউনিটও অনেক বেশি বেশি তৈরি হচ্ছে, অনেক বেটা এসসিজি, অনেক এসসিজি, সুতরাং আলফা সাব ইউনিটও অনেক, সুতরাং এটা কি করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে, যার জন্য কোনো কোনো পেশেন্টের থাইরোটক্সিকোসিস ডেভেলপ করতে পারে। দি থাইরোটক্সিকোসিস ডিসঅ্যাপিয়ার্স ড্রামাটিক্যালি হোয়েন দ্য মোল ইজ রিমুভড। তার মানে যখন মোলটাকে রিমুভ করা হচ্ছে তখন কিন্তু
থাইরয়েডক্সিকোসিস রিমুভড হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, বাট মে বি সিভিয়ার এনাফ টু রিকোয়ার ট্রিটমেন্ট উইথ বেটাডিনার্জিক ব্লকার্স বিফোর অপারেশন। কিন্তু কখনো কখনো থাইরয়েডক্সিকোসিস যদি অনেক বেশি থাকে, তার বেশি হয়ে যায়, তখন আমাদেরকে কিন্তু ড্রাগ দিতে হবে বিফোর অপারেশন, ড্রাগ দিয়ে কন্ট্রোল করে নিয়ে তারপরে আমরা অপারেশনে যাব। কি কি ইনভেস্টিগেশন করব আমরা? আমরা মোটামুটি অ্যান্টিনেটাল চেকআপে তো অনেক কিছু করি, তাই না? তো সেই চেকআপে কিছু চেকআপ তো আমরা করবই, তার সাথে আমরা যেটা করব, আমরা ব্লাড গ্রুপিং অবশ্যই জানতে হবে, ফুল ব্লাড কাউন্ট করতে হবে, এবিও আর এইচ গ্রুপিং করতে হবে। আর কিন্তু আমরা যা করি, কি করি আমরা অ্যান্টিনেটাল চেকআপে একটু বলি তো, আমরা কি করি, ইউরিন দেখি নর্মালি, তারপরে কি করি, এইচবিএস এজি দেখি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দেখি, এটারও টেস্ট করি আমরা, তাই না? আর কি করি, আল্ট্রাসোনোগ্রাফি করি, ভিডিআরএল টেস্ট করি, এবং আরবিএস দেখি একটা। আরবিএস আমরা যেটা বলি যে স্ক্রিনিং এর জন্য আমরা কি করি, ফাস্টিং ব্লাড সুগার দেখি অ্যান্ড 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ, এটা দেখে আমরা কিন্তু স্ক্রিনিং করে নিই ডায়াবেটিসের জন্য, ব্লাড সুগার লেভেলটাকে দেখে নিই। এখন আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফি করি, তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে কি পাবো, আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু একটা আলাদা রকম অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, যেটাকে বলা হয় স্নো স্ট্রম অ্যাপিয়ারেন্স, ক্যারেক্টারিস্টিক ইকো গ্রাম অফ মোলার প্রেগনেন্সি, ইট ইজ স্নো স্ট্রম অ্যাপিয়ারেন্স, সামটাইমস কনফিউশন অ্যারাইজেস উইথ দ্য মিসডাইপশন অর দ্য ডিজেনারেটেড ফাইব্রয়েড। অনেক সময় কিন্তু এরকম হয়, একই রকম একটা সিনারিও আসে, যেমন যে স্নো স্ট্রম যেরকম ইমেজটা আসে, ওরকম ইমেজও আসে মিসডাইপশনের সময় অথবা ডিজেনারেটেড ফাইব্রয়েডের সময়, অনেক সময় এরকম একটা অ্যাপিয়ারেন্স আসতে পারে, যেটাকে অনেক সময় কনফিউশন হয় যে এটা মিসডাইপশন অর ডিজেনারেটেড ফাইব্রয়েড নাকি মোলার প্রেগনেন্সি। আর কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, এটা আমরা রেগুলার এটা করে থাকি, এবং মোলার প্রেগনেন্সির জন্য এটা খুবই দরকারি, কারণ আমাদেরকে এই বেটা এসিজি লেভেল করে আমাদেরকে কি করতে হয়, ডায়াগনোসিস করতে হয়, আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়, এবং আমাদেরকে প্রগনোস্টিক ভ্যালু দেখতে হয়। তো বেটা এসিজির কিন্তু অনেক রোল এই মোলার প্রেগনেন্সির জন্য। দেখো এখানে ছবিতে স্নো স্ট্রম অ্যাপিয়ারেন্সের একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখতে থাকো। এই ছবির পরে আমরা এখন যাব হচ্ছে তার নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা দেখব যে সিরাম বেটা এসিজি লেভেল কি হবে মোলার প্রেগনেন্সিতে, অনেক বেশি হয়। এখানে আমরা বলেছি 1 লাখ মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল, আর নর্মাল প্রেগনেন্সিতে যে ভ্যালুটা হয় সেটা ইউজুয়ালি 60,000 এর কম থাকে। এখন আমরা চলে আসব ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কি হতে পারে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে, মিসড অ্যাবর্শন হতে পারে, ফাইব্রয়েড অর ওভারিয়ান টিউমার হতে পারে প্রেগনেন্সির সাথে, আর একটা তো আমরা সবসময় হিস্ট্রি থেকেই বলছি যে মাল্টিপল প্রেগনেন্সিও হতে পারে। তাহলে একটা ডিজিজ যখন পড়বো, তখন কিন্তু আমাদেরকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটাও জেনে আসতে হবে, কারণ আমি যখন ডায়াগনোসিস বলবো তখন তার সাথে আর কি কি হতে পারতো সিমটম থেকে, আমাকে সেই জিনিসটা কিন্তু বলতে হবে, তাই না? যে এই যে ব্লিডিং হতো সেটা দেখে আমার মনে হতে পারে যে এটা থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে, যে ব্লিডিং এর কালারটা দেখছি সেটা দেখে আমার মনে হতে পারে এটা মিসড অ্যাবর্শন। সো তোমাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা থ্রেটেন্ড অ্যাবর্শন নাকি এটা মিসড অ্যাবর্শন নাকি এটা মোলার প্রেগনেন্সি, তোমাকে এটাকে কিন্তু বলতে হবে পরীক্ষার হলে। আবার দেখো ফাইব্রয়েড আর ওভারিয়ান টিউমার উইথ প্রেগনেন্সি, কেন ফাইব্রয়েড আর ওভারিয়ান টিউমার বলছে, ব্লিডিং দেখে কিন্তু আমরা বলছি ইট মে বি থ্রেটেন্ড অ্যাবর্শন আর ইট মে বি মিসড অ্যাবর্শন, কিন্তু আমার হাইট অনেক বেশি, তাই না? সে পেশেন্ট এসে হয়তো আমাকে বলছে যে তার অ্যামোনিউরিয়ার হিস্ট্রি আছে 12 উইকসের অথবা 14 উইকসের অ্যামোনিউরিয়ার হিস্ট্রি আছে, কিন্তু তুমি যখন হাড় দিয়ে প্যালপেট করছো তখন দেখছো যে ইউটেরাসের সাইজটা অনেক বড়, 20 উইকসের মতো,
সুতরাং তোমার যদি আল্ট্রাসোনোগ্রাফি করা না থাকে, তোমার এটা মনেও হতে পারে যে এটা প্রেগনেন্সি, তার সাথে ওভারিয়ান টিউমার থাকতে পারে, তার সাথে ফাইব্রয়েড থাকতে পারে, অথবা কি হতে পারে মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। হ্যাঁ, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তো আমি একবারে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবো। সুতরাং তোমার প্রত্যেকটা ডিজিজ যখন পড়বে সেই ডিজিজ গুলোর সাথে তোমাকে অবশ্যই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস জানতে হবে এবং পড়তে হবে। এখানে দেখো আমরা এর আগেও বার যখন আমরা অ্যাবর্শন পড়েছি সেখানেও কিন্তু আমরা থ্রেটেন অ্যাবর্শনের ছবি দিয়েছি। থ্রেটেন অ্যাবর্শনে কি হয়, একটু ভ্যাজিনাল ব্লিডিং হয়, আবার এটা ঠিক হয়ে যায়, এবং এই থ্রেটেন অ্যাবর্শনটা কি করে, কন্টিনিউশন অফ প্রেগনেন্সি হয়, তাই না? অনেক ক্ষেত্রে কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা ইনএভিটেবল অ্যাবর্শন হতে পারে, ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে, কমপ্লিট অ্যাবর্শন হতে পারে। কিন্তু ইউজুয়ালি আমরা বলেছি যে 70-80% ক্ষেত্রে থ্রেটেন অ্যাবর্শন কিন্তু এখান থেকে কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি হয়। এখন যে ছবিটা দেখছো সেটা দেখো, ইউটেরাস আছে, ইউটেরাসের সাথে কি হচ্ছে, এখানে ওভারিতে একটা লার্জ সিস্ট আছে। তো যদি প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সিতে ইউটেরাসের সাথে ইউটেরাসটা বড় হবে, এবং তার সাথে সাথে যদি একটা লার্জ ওভারিয়ান সিস্ট থাকে অথবা ইউটেরাসের ভিতরে যদি কোনো ফাইব্রয়েড থাকে, তাহলে বাচ্চাটা যত বড় হবে ফাইব্রয়েডটাও কিন্তু আস্তে আস্তে বড় হবে। সুতরাং হাইটটা কি হবে, হাইটটা কিন্তু বেশি মনে হবে। হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া যা থাকবে তার সাথে কিন্তু হাইট অফ দ্য ইউটেরাসটা অবশ্যই করেসপন্ড করবে না, সেটা অবশ্যই লার্জার হবে দেন দ্য হিস্ট্রি অফ দ্য অ্যামিনোরিয়া। সেই জন্যই কিন্তু ডিডিতে আমরা ওভারিয়ান টিউমার অথবা ফাইব্রয়েড ইউটেরাস আনবো মোলার প্রেগনেন্সির সাথে। আরেকটা কি হচ্ছে, টুইন প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সি হলো কি হবে, বাচ্চা দুটো আছে, সুতরাং ইউটেরাসটা বড় হবে, সাইজটা বড় হবে, এটাও করেসপন্ড করবে না, সেই জন্য আমরা টুইন প্রেগনেন্সি আনব। এই ছবি দিয়ে দিয়ে বলার উদ্দেশ্য কি, শুধু যদি আমরা কথা বলে বলে পড়তাম তাহলে কিন্তু জিনিসটা অতটা মনে থাকতো না, কিন্তু আমরা যখন ছবি দেখে দেখে পড়বো তখন কিন্তু আমাদের মনে হবে যে হ্যাঁ এইটা আমরা পড়ার সময় পড়েছিলাম যে ডিডি গুলো কি কি এসেছিল। সো দ্যাট আমার মনে থাকার জন্য ছবিগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি। তার মানে আমরা যে পড়াটা পড়ছি শুধু পড়াটার সাথে যদি ছবিগুলো আমরা দেখে দেখে পড়ি, তাহলে সেক্ষেত্রে মনে থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই জন্য কিন্তু ছবি দেখে দেখে পড়লে মনে থাকে। আর একটা কথা আমি সবসময় বলি যে পড়ার সময় দুজনে মিলে একসাথে পড়বে, তাহলে দুজনে তিনজনে করে পার্টনারশিপে পড়বে, একটা কথা আরেকবার যদি শোনা যায় বা বলা যায় তাহলে সেই কথাটা মনে থাকে। আমরা এখন সবকিছু পড়ে ফেলেছি, মোটামুটি সিমটম পড়েছি, তারপরে সাইন পড়েছি, আমরা ক্লিনিক্যাল ফিচার পড়েছি, আমরা ডায়াগনোসিস পড়লাম, আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পড়লাম, তাই না? এখন আমরা চলে আসবো ম্যানেজমেন্টে। ইনভেস্টিগেশন আমরা পড়েছি, এখন ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্টের একটা কথা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমরা মোলার প্রেগনেন্সিতে ম্যানেজমেন্টে কি বলবো। ম্যানেজমেন্টে আমরা বলবো সাকশন ইভাকুয়েশন কিউরিটেস। সাকশন ইভাকুয়েশন কিউরিটেস ইট ইজ দ্য মেথড অফ চয়েস। সাকশন করবো, ইভাকুয়েট করবো এবং কিউরেট করবো, সেটাই হচ্ছে, দিস ইজ দ্য সেফ র্যাপিড অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড ইট ইজ ডান উইথ এ হোয়াইট বোর্ড ক্যানুলা। আমি জানি না তোমরা MBS সিরিজ দেখেছো কিনা, MBS সিরিজ যদি দেখো তাহলে দেখবে যে ওইখানে অনেকগুলো ক্যানুলা থাকে এবং অনেক বড় বড় ক্যানুলা থাকে, ঠিক আছে? আমাদের MBS সিরিঞ্জ, যেটা MR ক্যানুলা বলো বা MBS সিরিঞ্জ বলো, সেগুলোর কিন্তু ক্যানুলা শুরু হয়েছে ফোর সাইজ থেকে শুরু হয়, এবং MBA তে কিন্তু অনেক লার্জ সাইজের ক্যানুলা পাওয়া যায়। এই ক্যানুলা গুলোর সুবিধা হচ্ছে যে ক্যানুলা গুলো দিলে এই যে মোল্ড গুলো সুন্দর চলে আসে, এটা দিয়ে আমরা কিন্তু সাক করি। তো এই জন্য বলা হচ্ছে ইট ইজ সেফ র্যাপিড অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড ইজ ডান উইথ এ হোয়াইট বোর্ড ক্যানুলা ইভেন ইফ দ্য ইউটেরাস ইজ 20 weeks অর মোর। তার মানে ইউটেরাসের সাইজটা যদি অনেক বড় থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা এইভাবে সাকশন কিউরিটিস করতে পারবো। কিন্তু এখানে একটা কথা আছে, এই কথাগুলো একটু বলি। তোমরা তো DNC দেখেছো, আমরা এর আগে কিন্তু অ্যাবর্শন যখন পড়েছি তখন কিন্তু আমরা DNC এর কথা বলেছি যে আমরা ওখানে কি করব, যদি অস ওপেন না থাকে তাহলে আমরা কি করব, ডাইলেট করে নিব, ইভাকুয়েশন করব। কিন্তু যদি অস ওপেন থাকে তাহলে কি করব, শুধু ইভাকুয়েট করব, তাই না? এখন এখানে কি করছি আমরা, কিন্তু এইখানে কি করব, 20 weeks এর একটা সাইজ নিয়ে পেশেন্ট আসলো, সেক্ষেত্রে আমার
কি ডাইলেট করতে হবে কিনা, ডাইলেট করা দরকার আছে কিনা, সে ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা কিন্তু ডিএনসির সময় কি করি, যে কথাটা বলা হয় যে আমরা কিন্তু ওখানে অক্সিটোসিন দেওয়ার কথা বলি না, কিন্তু এখানে মোলার প্রেগনেন্সিতে কিন্তু আমরা বলছি যে নো নিড টু গিভ এনি অক্সিটোসিন বিফোর দ্য স্টার্ট অফ সাকশন কিউরিটিস, মানে সাকশন কিউরিটিস স্টার্ট করার আগে আমরা কখনোই কোনো ইন্টারভিনাস অক্সিটোসিন দিব না। অথবা যে কথাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যেহেতু 20 weeks এর সাইজের একটা ইউটেরাস, সো এক্ষেত্রে আমাদেরকে সার্ভাইকাল ডাইলেটেশন করার কোনো দরকার আছে কিনা। মানে আমাদের তো, আমি যখন দেখবো পিভি করে তখন দেখবো যে সার্ভিক্সটা একদম ক্লোজ কিন্তু সার্ভিক্সটা খুবই সফট। এখন এত ট্রোফোব্লাস্টিক অ্যাক্টিভিটি হয় এখানে, এত বেশি বেশি ট্রোফোব্লাস্ট, সার্ভিক্সটা একেবারে সফট থাকে। সুতরাং আমরা যখন হোয়াইট বোর্ড ক্যানুলা ইউজ করি, এই হোয়াইট বোর্ড ক্যানুলা গুলো কিন্তু সুন্দর চলে যায়, এখানে কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়ার কোনো দরকার হয় না সার্ভাইকাল ডাইলেটেশনের জন্য। এখন যদি কি হতো, আমি যদি আগে প্রোস্টাগ্ল্যান্ডিন দিতাম অথবা যদি ইন্টারভিনাস অক্সিটোসিন আমরা দিয়ে শুরু করতাম, তাহলে কি হবে, হঠাৎ করে কি হবে, ইউটেরাসের ভিতরে সাডেন একটা কন্ট্রাকশন শুরু হবে। কন্ট্রাকশন শুরু হলে কি হবে, রাস্তাতে ছোট একটা সার্ভিক্স দিয়ে সমস্ত মোলকে বের হতে হবে। এখন এত বেশি কন্ট্রাকশন শুরু হলো, ইউটেরাস চাইবে যে সবগুলোকে একসাথে বের করতে, বের করার যখন চেষ্টা করতে থাকবে তখন সার্ভিক্স এর ওপেনিং দিয়ে কতগুলো বের হবে, সব তো বের হতে পারবে না, তখন কি হবে, ম্যাটারনাল সাইনাস ওপেন হয়ে যাবে এবং কিছু কিছু মোল কি হবে, উঠে যাবে, এই সাইনাস দিয়ে চলে আসবে একদম তোমার লাংসে। তাহলে কি হবে, তখন পালমোনারি এম্বোলিজম হবে, পালমোনারি এম্বোলিজম হয়ে পেশেন্ট কিন্তু তোমার ওটি টেবিলে মারা যাবে। সো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু যখন সাকশন কিউরিটিস করব তখন আমরা কোনো হাফ অফ দ্য, আমরা সবসময় বলি যে হাফ অফ দ্য ইভ্যাকুয়েশনের পরে যখন মোল অর্ধেক বের হয়ে যাবে, হাফ অফ দ্য ইভ্যাকুয়েশনের পরে আমরা তখন অক্সিটোসিন স্টার্ট করব, কিন্তু কখনোই কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়ার কোনোই দরকার হয় না, কারণ ইউটেরাস এতই সফট থাকে যে সেক্ষেত্রে তুমি যে কোনো হোয়াইট বোর্ড ক্যানুলা ইউজ করতে পারো, এখানে নো নিড টু গিভ এনি সাইটোমিস অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা আমরা বলি না, কারণ একই কথা প্রোস্টাগ্ল্যান্ডিনও যদি দেওয়া হয় তাহলে সে একই কথা, সেখানেও কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন হলে একসাথেই যখন সবাই বের হওয়ার চেষ্টা করবে তখন একটা ঝামেলা হবে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো ঘরের মধ্যে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো, হঠাৎ ভূমিকম্প শুরু হলো। যখন কোনো ভূমিকম্প শুরু হলো, তোমরা যখন ক্লাস করো তখন ক্লাসের কি হয়, একটা দরজা বা দুটো দরজা থাকে, সবাই যদি একটা দরজা দিয়ে বের, ধরো একটা দরজা বন্ধ, একটা দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, সবাই যখন একটা দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করবে তখন কি হবে, কে ওর সাথে ধাক্কা খাবে, কেউ পড়ে যাবে, কেউ তার উপর দিয়ে ডিগবাজি খাবে, একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, ঝামেলা হবে। তো এখানেও কি হবে, যখন এই সার্ভিস এর মুখ দিয়ে তো তাকে বের হতে হবে কিন্তু জায়গা খুঁজে পাচ্ছে না, ইউটেরাস এত ভিগোরাসলি কন্ট্রাক্ট করছে, সবাই বের হতে চেষ্টা করবে মোল, তখনই কিন্তু দেখা যাবে যে এখানে ওরা কিন্তু ম্যাটারনাল সার্কুলেশনে চলে যাবে এবং আলটিমেটলি লাংসে যাবে এবং পালমোনারি এম্বোলিজম হবে, পেশেন্ট মারা যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে যখনই আমরা মোল সাকশন কিউরিটিস করতে যাব তখন কিন্তু মাথায় থাকতে হবে হুট করে কখনই দেওয়া যাবে না অক্সিটোসিন, একেবারে হাফ অফ দ্য ইভ্যাকুয়েশন হবে অথবা তার বেশি ইভ্যাকুয়েশন হবে, যখন লাস্টে আমার মনে হবে যে একটা অক্সিটোসিন দিতে হবে, ইউটেরাসকে কন্ট্রাক্ট করাতে হবে, তখনই আমি দেব। এটা এই কথাটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। এবং আরেকটা কথা আমি যেটা বলি, যে খুব সুন্দর করে যখন তোমরা মোল ইভ্যাকুয়েট করবে তখন দেখা যায় যে কি সুন্দর করে সমস্ত মোল গুলা বের হতে শুরু করে। তখন যদি কেউ মনে করো যে না পেটের পেটের হাত দিয়ে চাপ দিয়ে বা একটু চাপ দিয়ে দিয়ে বের করি, এটার উপরও কোনো দরকার নেই, তাকে নিজে নিজে স্পন্টেনিয়াসলি আসতে দিতে হবে, এই জিনিসটা করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা হবে না। তার মানে যে কাজটাই আমি করি না কেন সেটা কিন্তু খুবই জেন্টলি করতে হবে। এবং এই ইভ্যাকুয়েশনটা যখন কমপ্লিট হয়ে গেল, আমি মনে করলাম যে আর কোনো কিচ্ছু না, একবারে সুন্দরভাবে আমি কিউরেট করে নিয়ে এসেছি, ইভ্যাকুয়েট করে নিয়ে এসেছি, তখন আমি একটা কি করবো, জেন্টল সার্কিউরিটিস শুড বি ডান। এবং এই কিউরিটিস এর ক্ষেত্রে বলা হয় যে তোমাদেরকে তো এখন এই ইনস্ট্রুমেন্ট আর দেখে পড়তে হয় না, এটা একটা তোমাদের জন্য ঝামেলা মুক্ত হয়ে গেছে যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখতে হয় না বা ভাই ভাই বলে বসে বলতে হয় না। তো এখানেও কিন্তু একটা কিউরেট তোমরা দেখেছো কিনা আমি জানি না, যে আমাদের যে আমরা কিউরেট করি যে তার ভিতরে কিন্তু দুটো এন্ড থাকে, একটা হচ্ছে শার্প, দু ধরনের থাকে, শার্প থাকে একটা এন্ড আর একটা থাকে ব্ল্যান্ড। তো সবসময় যখন আমরা কিউরেট করব তখন অবশ্যই আমি যে এন্ডটা শার্প এন্ড সেটা দিয়ে করবো, ব্ল্যান্ড এন্ড দিয়ে যদি আমি কিউরেট করতে চাই। অনেকে মনে করে যে ব্ল্যান্ড এন্ড দিয়ে যদি কিউরেট করে তাহলে হচ্ছে ইউটেরাসের কোনো ক্ষতি হবে না,
ব্লিডিং হওয়ার চান্স কম থাকে, কিন্তু আসলে ব্ল্যান্ড ইনজুরি করলে আরো বেশি খুঁচানো হয়, সেখানে আরো ইউটেরাসের ক্ষতি হয়। সুতরাং শার্প কিউরিটিতে আস্তে করে তোমাকে এটা নিয়ে আসতে হবে। এবং যে মেটেরিয়াল গুলো আমরা নিয়ে আসলাম সেই মেটেরিয়াল গুলাকে মোল, এবং আমি যে কিউরেট করে নিয়ে আসলাম টিস্যু, সেটাকে আমাকে কি করতে হবে, হিস্টোপ্যাথোলজিতে দিতে হবে, হিস্টোপ্যাথোলজি করে আসতে হবে। এরপরে আমরা যেটা বলি যে প্রোফাইলেকটিক কেমোথেরাপি, আমরা আসলে এক্ষেত্রে কোনো কেমোথেরাপি দিব কিনা, কারণ আমরা বলছি যে এক্সট্রিম এজে যদি বয়স বেশি হয় তাহলে সেই পেশেন্টদের আমরা প্রোফাইলেকটিক কেমোথেরাপি মানে আমি এই পেশেন্টের পরবর্তীতে তার মেলেক, আমরা বলেছি প্রথমে যে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি থাকে, সুতরাং আমরা তো জানি না কার এই সম্ভাবনা আছে কার নাই, বা আমরা তো সবসময় বলে আসবো বা বলবো যে এই মোলার প্রেগনেন্সির কিন্তু সবসময় ফলো আপ করতে হবে। তো যে পেশেন্টটা ফলো আপ করবে না তার জন্য আমাদেরকে প্রোফাইলেকটিক কেমোথেরাপি দিতে হবে। কি কি আমাদের কোন কোন কন্ডিশনে দিব সেটা, সেই কথাটা আমরা একটু বলি। তাহলে প্রোফাইলেকটিক কেমোথেরাপি কি, ইট ইজ কন্ট্রোভার্সিয়াল। দেখো প্রথমে বলা হচ্ছে যে এটি কন্ট্রোভার্সিয়াল, অনেকেই দিতে চায় অনেকে দিতে চায় না। ইট শুড বি অফার টু দ্য পেশেন্ট হু আর রিস্ক ফর পার্সিস্টেন্ট জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ। তাহলে কাদের ক্ষেত্রে আমরা দিব, তাহলে আমরা একটা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে দেখবো যে যারা যারা এই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে তাদেরকে আমরা একটা প্রোফাইলেকটিক কেমোথেরাপি দিতে পারি। আমরা কিন্তু সবাইকে কেমোথেরাপি দিব না, ঠিক আছে? তাহলে কাদের দিব, আমরা বলেছি যাদের বয়স বেশি, এই যদি মোর দেন 35 ইয়ার্স হয় তাদের দিতে পারি। হিস্ট্রি অফ মোলার প্রেগনেন্সির, আগেও তার একটা মোলার প্রেগনেন্সির হিস্ট্রি ছিল, তাকে আমরা অবশ্যই দিব। আর বেটা এসিজি লেভেল করে দেখেছি যে তার লেভেলটা এত বেশি, তাহলে তাকে আমরা একটা প্রোফাইলেকটিক অ্যান্টি ইয়ে দিতে পারি, কেমোথেরাপি দিতে পারি। আর যে পেশেন্ট গুলো তোমার মনেই হবে যে পেশেন্টটা কখনোই আর ফলো আপে আসবে না, তাহলে তাকে আমরা একটা প্রোফাইলেকটিক কেমোথেরাপি দিয়ে তারপরে আমরা তাকে ছুটি দিতে পারি। যেটা ইম্পর্টেন্ট কথা পরীক্ষাতে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টে তুমি কিভাবে সাকশন ইভ্যাকুয়েশন করবে, কখন অক্সিটোসিন দিবে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিবে কি দিবে না, এই প্রশ্নগুলো তোমাকে ভাইবা বোর্ডে করা হবে। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ফলো আপ, কিভাবে এই মোলার প্রেগনেন্সিকে ফলো আপ করবো আমরা। আমরা চলে এসেছি একদম শেষের দিকে, আর একটুখানি বাকি আছে। তাহলে ফলো আপ কিভাবে করবো, সার্ভিলেন্স ফলো আপ হচ্ছে, ইট হ্যাজ বিকাম পসিবল বাই মনিটরিং দ্য সার্কুলেটিং লেভেল অফ এইচসিজি টু ডিটারমাইন দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ পার্সিস্টেন্ট ট্রোপোপ্লাস্টিক ডিজিজ। তাহলে আমরা বেটা এসিজি লেভেল দেখে 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 আমরা ডায়াগনোসিস করতে সমর্থ হই যে তার পার্সিস্টেন্ট ট্রোপোপ্লাস্টিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে কিভাবে আমরা করি, আমরা ইউজুয়ালি যেটা করি যে সাকশন ইভ্যাকুয়েশনের পরে আমরা এই পেশেন্টের 48 আওয়ার্স পরে একটা বেটা এসিজি লেভেল করি। এবং তোমরা তো আগেই জেনেছো আমরা কিন্তু সবসময় বলি একটা বেসলাইন সার্ভে। বেসলাইন সার্ভে মানে হচ্ছে যে সাকশন ইভ্যাকুয়েশন করার আগেই আমরা কিন্তু প্রথমেই বেটা এসিজি লেভেল দেখে নিব যে তার বেটা এসিজি লেভেল কতটুকু আছে। তারপরে আমরা সাকশন ইভ্যাকুয়েশন করলাম, করার পরে 48 আওয়ার্স পরে একটা দেখি। আর একেবারে যদি পোর পেশেন্টের একেবারে যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আমরা উইকলি ইন্টারভেলে আমরা বেটা এসিজি লেভেল দেখতে থাকবো। আমরা একেবারে প্রতি সপ্তাহে সপ্তাহে বেটা এসিজি লেভেল দেখতে থাকবো ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না বেটা এসিজি লেভেল ডিক্লাইন্স টু নন ডিটেক্টেবল লেভেল অন থ্রি সাকসেসিভ এসিজ। এই কথাটার মানে বুঝে গেছে? এই কথাটার মানে হচ্ছে যে আমরা পর পর সাত মানে উইকলি প্রত্যেক সপ্তাহে আমরা কি করব, বেটা এসিজি লেভেল দেখতে থাকবো ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না বেটা এসিজি লেভেল নন ডিটেক্টেবল লেভেলে আসলো, তার মানে নর্মাল লেভেলে যখন আসবে ততদিন পর্যন্ত আমরা বেটা এসিজি লেভেল করতে থাকবো। যখনই নর্মাল লেভেলে চলে আসলো তার মানে কিন্তু আমরা এখানে করে ছেড়ে দিব না, যখনই নর্মাল লেভেলে চলে আসলো তখন কিন্তু আমরা পরপর আবার তিনটা সাকসেসিভ এসে করবো, সেটাও কিন্তু এক সপ্তাহ পর পরই করবো আমরা। তাহলে তিনবার যখন পর পর তার এই বেটা এসিজি লেভেল নর্মাল লেভেলে আসবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ এখন আর তার মোল আর তার মানে পার্সিস্টেন্ট ট্রোপোপ্লাস্টিক ডিজিজ হওয়ার সম্ভাবনা নাই বা কোরিওকার্সিনোমা হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? সেটা কিন্তু আমরা তখন কনফার্ম হব। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে দেখতে হবে বেটা এসিজি লেভেল একদম 7 দিন পর পর উইকলি ইন্টারভেলে দেখবো, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না নন ডিটেক্টেবল লেভেলে আসবে, যখন নন ডিটেক্টেবল লেভেলে আসবে তখন আমরা আবার পরপর তিনটা থ্রি সাকসেসিভ এসে করবো, করে কনফার্ম হবো যে হ্যাঁ তার শরীরে এখন আর কোনো ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটি হচ্ছে না। If titer remission occurs spontaneously within 9 to 14 weeks and without the titer plateau, the HCG titer then should be repeated monthly for at least 1 year. তাহলে এইটা হচ্ছে তোমাদের জন্য যেটা আমরা বলি যে
এখন কতদিন পর্যন্ত আমরা এই বেটা এসএসজি লেভেল করতে থাকবো? এটা কি অনির্দিষ্টকালের জন্য করব? তা তো না, যে আসছে না, নর্মাল হচ্ছে না, আমি করতেই থাকবো, তা তো না। তাহলে আমার একটা টার্গেট লেভেল আছে যে ওই অত সপ্তাহের ভিতরে আমার এটা নর্মাল হতেই হবে। যদি নর্মাল না হয় তাহলে বুঝতে হবে যে এখানে কোনো প্রবলেম আছে। তাহলে আমরা জানি যে এটা 9 থেকে 14 উইকস, আমরা 14 উইকসে ধরতে পারি, 9 থেকে 14 উইকসের ভিতরে যদি টাইটারটা নর্মাল হয়ে যায়, তাহলে স্পন্টেনিয়াসলি যদি সে রেমিশন হয় তাহলে 19 থেকে 14 উইকসের ভিতরে হলো। এবং যদি তার কোনো টাইটার প্যাটো না থাকে, মানে একই রকম লেভেলে থেকে গেছে, সেটা নামছে না, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটা তিনটা, আমরা যখন পরীক্ষা করলাম বেটা এসএসজি লেভেল, তিনটা হয়তো নর্মালি আসলো, কমে যাচ্ছে, হঠাৎ করে আবার শার্প রাইজ হয়ে গেল, তাহলে সেখানেও তার প্রবলেম আছে। এই জন্য আমরা কিন্তু বেটা এসএসজি লেভেল রেগুলার আমরা উইকলি ইন্টারভেলে দেখি। তারপরে যখন নর্মাল হয়ে গেল, নর্মাল হয়ে যাওয়ার পরে আমরা কি করব, তিনটা নর্মাল হয়ে গেল, তারপরে আমরা কি করব, তখন আমরা মান্থলি ইন্টারভেলে আমরা বেটা এসএসজি লেভেল দেখবো ফর অ্যাটলিস্ট 1 ইয়ার। আচ্ছা, এইখানে একটু ব্যাপার আছে, আমরা কিন্তু এখন 6 মান্থের কথা বলি, 6 মাসের আমরা ফিগোর এটা প্রোটোকল, সেই প্রোটোকলে আমরা কিন্তু এখন 6 মান্থ বলি। তো তোমরা যেহেতু আগে থেকে বলো, সেহেতু তোমরা এটাও জানো যে আগে আমরা বলতাম যে অ্যাটলিস্ট 1 ইয়ার পর্যন্ত আমরা কিন্তু এই পেশেন্টকে ফলো আপ করবো, এবং মাসে মাসে মান্থলি ইন্টারভেলে আমরা কিন্তু বেটা এসএসজি লেভেল দেখতে থাকবো। তারপরে কি করবে, তারপরে দেয়ারফর দ্য পেশেন্ট মে এন্টার ইন্টু রেগুলার গাইনোকোলজিক্যাল কেয়ার প্রোগ্রাম, তারপরে সে রেগুলার গাইনোকোলজিক্যাল কেয়ার প্রোগ্রামে যাবে। কিন্তু যখন আমরা এই যে উইকলি ইন্টারভেলে পেশেন্টকে আমরা বেটা এসএসজি লেভেল দেখছি, তখনও কিন্তু পেশেন্টকে আসতে হবে এবং তখনও কিন্তু তার এক্সামিনেশন করতে হবে, হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রিতে দেখতে হবে তার কোনো ইরেগুলার পিভি ব্লিডিং হচ্ছে কিনা বা তার অ্যামোনোরিয়া হয়ে আছে কিনা, এই জিনিসগুলোর হিস্ট্রি নিতে হবে। এবং তার সাথে সাথে তাকে কিন্তু এক্সামিন করতে হবে, তার ইউটেরাসের সাইজটা কতটুকু হয়েছে, এবং তার সাথে সাথে তার কিন্তু পারভেজেনাল এক্সামিনেশন করতে হবে, করে দেখতে হবে যে তার ওখানে কোনো ইরেগুলার ব্লিডিং আছে কিনা অথবা তার ওখানে কোনো নোডুলারিটি ডেভেলপ করছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু শুধু আমাদের বেটা এসএসজি লেভেল দেখলে হবে না, তার সাথে কিন্তু তাকে এক্সামিনও করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশনও কিন্তু তার করে নিতে হবে। গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন শুড বি ডান 1 উইক আফটার ইভাকুয়েশন, যেটা আমরা বললাম যে কথাটা, যে ইভাকুয়েশনের পরে কিন্তু আমাদেরকে গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। অ্যাট হুইচ টাইম ব্লাড মে বি টেকেন ফর দ্য ফার্স্ট পোস্ট ইভাকুয়েশন এসিজি টাইটার, এস্টিমেশন অফ দ্য ইউটেরাইন সাইজ, প্রেজেন্স অফ দ্য অ্যাডিনেক্সাল মাস, অ্যান্ড কেয়ারফুল সার্চ অফ দ্য ভালভা, ভাজিনা, ইউরেথ্রা অ্যান্ড সার্ভিক্স শুড বি মেড। আচ্ছা, যে কথাটা আমরা বলছিলাম যে থেকাল ইউটেরাস সিস্ট থাকতে পারে, এবং এই থেকাল ইউটেরাস সিস্ট গুলো কিন্তু অনেক বড় সাইজও হতে পারে। তাহলে যখন আমরা এই পেশেন্টের আমরা ইভাকুয়েশন করলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে করে থেকাল ইউটেরাস সিস্টটাও ছোট হয়ে যাবে, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে এই বড় বড় থেকাল ইউটেরাস সিস্ট দেখে কিন্তু এটা ভাবার অবকাশ নেই যে এত বড় বড় টিউমার আছে, এটাকেও আমাকে অপারেশন করে ফেলতে হবে, তা কিন্তু না, সময় দিতে হবে, থেকাল ইউটেরাস সিস্ট কিন্তু আস্তে আস্তে করে ছোট হয়ে যাবে। এভিডেন্স অফ জেনিটাল ট্র্যাক মেটাস্টেসিস, দেখতে হবে ওখানে কোনো মেটাস্টেসিস হচ্ছে কিনা, তার কোনো এভিডেন্স আছে কিনা। আনলেস সিমটম ডেভেলপস, the examination should be repeated at 4 weeks intervals throughout the observation period. যদি কোনো সিমটম ডেভেলপ না করে, তাহলে আমরা কি বলছি, মান্থলি আমরা দেখবো যে 4 weeks ইন্টারভেলে আমরা কিন্তু এই এক্সামিনেশনটা করে যাব। আর একটা কথা কিন্তু আমাদের বলা হয় নাই, যে আমরা কিন্তু মূল হলে শুধু আমরা বলেছি বেটা এসএসজি, আমরা কিন্তু চেস্ট এক্সরে করবো, চেস্ট এক্সরে করবো অবশ্যই আমরা ইভাকুয়েশনের আগে। তার মানে আমরা যখন ইনভেস্টিগেশন করব, সেখানে কিন্তু আমাকে বলতে হবে যে আমরা চেস্ট এক্সরে করব প্রায়র টু ইভাকুয়েশন। ইফ পালমোনারি মেটাস্টেসিস আর নোটেড, এই কথাটাও কিন্তু তোমাকে পরীক্ষায় বলতে হবে, এটাও একটু মনে করে রাখবে। যদি কোনো পালমোনারি মেটাস্টেসিস থাকে, তাহলে অ্যাট 4 উইকস ইন্টারভেল দেয়ার আফটার আনটিল স্পন্টেনিয়াস রিমিশন ইজ কনফার্ম, তাহলে আমরা কি করব, যদি পালমোনারি মেটাস্টেসিস থাকে তাহলে 4 সপ্তাহ ইন্টারভেলে আমাকে করতে হবে, তার মানে মাসে মাসে আমাকে চেস্ট এক্সরে করতে হবে যতক্ষণ পর্যন্ত না রিমিশন হলো। যখন রিমিশন হয়ে যাবে তখন কি করতে হবে, দেন অ্যাট 3 মান্থস ইন্টারভেলে ডিউরিং দ্য রিমাইন্ডার অফ দ্য সার্ভিলেন্স পিরিয়ড, যতদিন সে সার্ভিলেন্স ফলো আপে থাকবে বা সার্ভিলেন্স পিরিয়ডে থাকবে তখন কি করতে হবে, 3 মাস পর করতে হবে। তাহলে আমি বেটা এসএসজি লেভেল করছি সপ্তাহে সপ্তাহে, বেটা এসএসজি লেভেল করছি যতক্ষণ পর্যন্ত না নন ডিটেক্টেবল লেভেলে আসছে, নন ডিটেক্টেবল লেভেলে আসার পরে আমি কি করছি, 3টা কনজিকিউটিভ থ্রি ইনভেস্টিগেশন করছি, দেখছি লেভেলটা, যখন 3টাই নেগেটিভ হয়ে গেল তখন আমরা কি করলাম, মান্থলি ইন্টারভেল চলে গেলাম। আর এখানে চেস্ট এক্সরেতে কি করছি, আমরা একটা প্রায়র টু ইভ্যাকুয়েশনে চেস্ট এক্সরে করব, তারপরে যদি এখানে কোনো মেটাস্টেসিস না থাকে তাহলে আর তোমাকে চেস্ট এক্সরে করতে হবে না।
কোনো কিছু নাই, মেটাস্টেসিস নাই, চেস্ট এক্সরে নর্মাল, তাহলে কিন্তু কিছু করতে হবে না। কিন্তু যদি মেটাস্টেসিস থাকে তাহলে সেক্ষেত্রে 4 উইকস ইন্টারভেলে আমাকে চেস্ট এক্সরে করতে হবে, যতক্ষণ পর্যন্ত না স্পন্টেনিয়াস রিমিশন হলো। যখন স্পন্টেনিয়াস রিমিশন হয়ে যাবে দেন 3 মান্থস ইন্টারভেলে কিন্তু আমাকে আবার চেস্ট এক্সরে করতে হবে পুরো সার্ভিলেন্স পিরিয়ডে, দেখার জন্য যে আবার কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন ফলো আপ, হোয়াট ইজ দ্য অপটিমাম ফলো আপ ফলোয়িং এ ডায়াগনোসিস। হ্যাঁ, এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখবো যে ফলো আপ আফটার জেস্টেশনাল ট্রপোপ্লাস্টিক ডিজিজ ইনক্রিজিংলি ইন্ডিভিজুয়ালাইজড। এখন যেটা নতুন কথাটা আমরা বলবো সেটা একটু শোনো, আমরা ফলো আপ এখন কিভাবে করি এটা একেবারে ফিগোর নতুন প্রোটোকল সেটা আমরা বলছি, এটা এখন জানতে হবে তোমাদেরকে। ইফ বেটা এসিজি লেভেল হ্যাজ রিভার্টেড টু নর্মাল উইদিন 15-16 ডেজ, আগে কিন্তু আমরা বলতাম যে 9-14 উইকস পর্যন্ত আমরা অপেক্ষা করব, এখন নতুন প্রোটোকলে যেটা বলে সেটা হচ্ছে যে বেটা এসিজি লেভেল নর্মাল হবে উইদিন 56 ডেজ অফ দ্য প্রেগনেন্সি, ইভেন দেন ফলো আপ উইল বি ফর 6 মান্থস ফ্রম দ্য ডেট অফ ইউটেরাইন ইভ্যাকুয়েশন। তার মানে ইউটেরাইন ইভ্যাকুয়েশন যখন থেকে করেছো তখন থেকে ফলো আপটা হবে 6 মান্থের, কিন্তু এটা যদি কি হয় নর্মাল হলো উইদিন 56 ডেজ, যদি নর্মাল হয় 56 ডেজের পরে তারপরে কি হবে ফলো আপ উইল বি ফর 6 মান্থস ফ্রম দ্য ডেট অফ ইউটেরাইন ইভ্যাকুয়েশন। তার মানে ইউটেরাইন ইভ্যাকুয়েশন যখন করেছিলাম সেই থেকে 6 মাস পর্যন্ত তাকে ফলো আপে রাখতে হবে। কিন্তু দেখো যদি বেটা এসিজি লেভেল হ্যাজ নট রিভার্টেড টু নর্মাল উইদিন 56 ডেজ অফ দ্য প্রেগনেন্সি ইভেন্ট, দেন ফলো আপ উইল বি ফর 6 মান্থস ফ্রম নর্মালাইজেশন অফ দ্য এসিজি লেভেল। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, বলেছে যে বেটা এসিজি লেভেল 56 ডেজের ভিতরে নর্মাল হলো না তখন কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে, তখন আমরা কিন্তু আবার অপেক্ষা করবো কতদিন, তখন সেই 9 উইকস বা 14 উইকস পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। যখন এটা ফলো আপটা নর্মাল হলো তখন আমি কি করব, ফলো আপ করবো উইল বি ফর 6 মান্থস ফ্রম নর্মালাইজেশন অফ দ্য এসিজি লেভেল, যে সময় এসিজি লেভেল নর্মাল হয়েছে সেই সময় থেকে আরো আমি 6 মান্থ পর্যন্ত কিন্তু ফলো আপ করবো। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা কিন্তু তোমাকে জানতে হবে। মোটামুটি আজকে আমরা যা পড়লাম মোটামুটি অনেকখানি পড়েছি, আর বেশি কিছু বলার নাই এখানটায় মোলার প্রেগনেন্সি সম্পর্কে। এখন তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে লিখে জানাতে পারো, সেটা নিয়ে আমরা কথা বলবো। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, ফলো আপটা আসলে ভালো করে মনে রাখতে হবে, ম্যানেজমেন্ট এবং ফলো আপ প্রোটোকল এটা একদম ইনভেরিয়েবলি সবাইকে ধরে, এই ফলো আপ প্রোটোকল তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন তুমি আমাদেরকে তোমরা বলো আমাকে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে এর ব্যাপারে, তাহলে আমি তোমাদের সাথে কথা বলবো প্রশ্ন নিয়ে, প্রশ্নের উত্তর জানাবো তোমাদেরকে। আর প্রশ্ন লিখতে লিখতে আমি আর একটা কথা বলি তোমাদেরকে, সেটা একটু আমার কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমার একটা কিন্তু ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে এবং ফেসবুকে একটা পেজ আছে আমার, সেটার প্রফেসর ডক্টর মুনিরা ফেরদৌসী, এটা দিয়ে সার্চ করলে তোমরা এই পেজটা পাবে। ওই পেজে আসলে আমি যেটা করি সেটা একটু তোমাদেরকে জানানোর জন্য, যে পেজে যদি তোমরা আসো তোমরা একটু লাইক দিবে পেজে, দিয়ে তোমরা আমার সাথে কানেক্টেড হবে। আর তোমরা কিন্তু একটা সুবিধা পাবে, যেমন তোমার আত্মীয় স্বজন কাউকে বলতে পারো, কারণ এই COVID-19 এর সময় কিন্তু অনেকেই চিকিৎসা সেবাটা নিতে পারছে না, যেতে পারছে না, ভয় পাচ্ছে। তো এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা আমার সাথে কানেক্টেড হতে পারবে, আমি তাদেরকে প্রশ্ন করলে বা কোনো ইনবক্স যদি করে তারা কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে চায়, তাহলে আমার পেজের ইনবক্সে তারা মেসেজ পাঠালে আমি তাদেরকে কিন্তু এই সহযোগিতাটা করে থাকি, তাদেরকে ফ্রি একটা সার্ভিস দিই। আর ইউজুয়ালি আমি শুক্রবার দিন করে চেষ্টা করি একটা ফ্রি সার্ভিস দিতে, সেটা হচ্ছে অনলাইনে আমি আমার পেজে এসে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য একটা ফ্রি সার্ভিস দিই, আমি ওখানে লাইভে আসি, এসে কিছু তথ্য দেই, কিছু কথাবার্তা বলি, এবং তারপরে যে পেশেন্টটা কথা বলতে চায় আমার সাথে বা তাদের কোনো সমস্যা নিয়ে কথা বলতে চায় সেগুলো আমি শুনি এবং তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং সাহায্য করে থাকি, তাদেরকে ট্রিটমেন্টও দিয়ে থাকি। তোমরা যদি কেউ চাও আমার এই পেজটাতে তোমরা লাইক দিয়ে ওখানে তোমরা কানেক্টেড হয়ে যেতে পারো, এবং তোমাদের আত্মীয় স্বজন কারো যদি এই সার্ভিসটা লাগে তাহলে আমি তাদেরকে এই সার্ভিসটা দিব। আমার মনে হয় যে আজকে আর তোমাদের কি কারো কোনো কোয়েরি আছে?
আচ্ছা, হিস্টারেক্টমির কি দরকার আছে? হ্যাঁ, হিস্টারেক্টমির ব্যাপারটা আলাদা। সেটা হচ্ছে যে সবসময় তো আমরা হিস্টারেক্টমির কথা বলি না, যদি আমার মনে হয় যেটা পার্সিস্টেন্ট ট্রোপোপ্লাস্টিক টিউমারের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে যে এই পেশেন্টের আমরা সাকশন ইভাকুয়েশন করেছি, বেটা এসসিজি করছি, কিন্তু কি হচ্ছে, বেটা লেভেল নর্মাল হচ্ছে না কিছুতে, তখন কি হবে? তখন মনে হতে হবে যে এটা আসলে এটা নর্মাল, এই মোলার প্রেগনেন্সি না, এটা সমস্যা হচ্ছে, এটা পার্সিস্টেন্ট ট্রোপোপ্লাস্টিক ডিজিজে থাকছে, অথবা এটা ইনভেসিভ মোল আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা বেটা এসিজি লেভেল করব, এবং প্রথমে যেটা হবে যে আমাদেরকে আমরা ট্রিটমেন্ট শুরু করব, যখন দেখব যে বেটা এসিজি লেভেলটা নর্মাল হচ্ছে না, বা এটা টাইটার বেড়ে যাচ্ছে, অথবা এটা প্লাটু হচ্ছে, তখন কিন্তু আমরা অন্য ট্রিটমেন্ট করব। তখন কি করব, আমরা তাকে কিন্তু কেমোথেরাপি দেব। প্রথমে কেন আমরা হিস্টেরেক্টমিতে যাব? আমরা প্রথমে কিন্তু কিছুতেই হিস্টেরেক্টমিতে যাব না, প্রথমে আমরা তাকে ট্রিটমেন্ট দিব। আমাদের সিঙ্গেল রেজিম ট্রিটমেন্ট আছে, আমাদের মাল্টিপল রেজিম ট্রিটমেন্ট আছে, সেগুলো আমরা দিব। ট্রিটমেন্ট দেওয়ার পরও যদি না হয়, পেশেন্টের এজ যদি অনেক বেশি থাকে, ফ্যামিলি কমপ্লিট থাকে, ফ্যামিলি কিন্তু আসলে আমরা বলতে চাই না, কারণ পেশেন্টের এজটা অনেক বেশি, ফ্যামিলি তো দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেকে মনে করে ফ্যামিলি কমপ্লিট, কিন্তু পেশেন্টের এজ যদি তার 35 হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ধরবো না। অবশ্যই তার এজটাকে মনে রাখতে হবে যে এজ কত। তাহলে এটা ইয়ে করতে হবে। আর তো তেমন কোনো কোশ্চেন না। লিউটিয়াল সিস্ট কেন হয়, এটা আমরা বলেছি যে এটা যেহেতু এসিজি লেভেল বেড়ে যায়, এসিজি লেভেলের কারণে কিন্তু এখানে থেকে লিউটিয়াল সিস্ট হয়, সেই জন্য যখন আবার এই অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, মোল থাকছে না, মোল বের হয়ে যাচ্ছে, ইভাকুয়েট করে ফেলছি, তখন কিন্তু আবার এই থেকে লিউটিয়াল সিস্ট কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এটা এটা আমার মনে হয় দুটো কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। আর আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছো নায়া, বলেছে ম্যাডাম আফটার ইভাকুয়েশন এন্ড কিউরিটেস ডিসচার্জের সময় কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস কি হবে? ডিসচার্জের সময় আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড ইউজ করতে বলবো। কারণ হচ্ছে যে অনেক প্রথমে যদি কেউ কন্ট্রাসেপটিভ মেথড আমরা দেই, ওসিপি দিতে পারি আমরা, কিন্তু ওসিপি দিলে অনেক সময় দেখা যাবে যে সে যদি ওসিপি কন্টিনিউ না করে, ধরো দুটো তিনটা চারটা পাঁচটা বড়ি খেলো, খাওয়ার পরে ভুলে গেল, ভুলে গেলে কি হবে, আবার ইরেগুলার ব্লিডিং শুরু হবে, তার যখন ভুলে যাবে তখন থেকে তো আবার ব্লিডিং শুরু হবে, তখন আমরা কিন্তু বুঝতে পারবো না যে এটা ওসিপি ডিসকন্টিনিউ করেছে, তার জন্য সে তোমাকে তো সে হিস্ট্রিটা সে নাও বলতে পারে ঠিকঠাক মতো, নাকি তার ইরেগুলার ব্লিডিং হচ্ছে। সেই জন্য আমরা প্রথমে বলি যে ব্যারিয়ার মেথডটা ব্যবহার করো, তারপরে যখন আমরা দু তিনটা সাইকেল দেখে ফেললাম, তারপরে সে কন্ট্রাসেপটিভ মেথড ওসিপি নিতে পারবে। হ্যাঁ, মেথোট্রেক্স তো আমরা ইউজই করি মোলার প্রেগনেন্সিতে, ইউজ করতে পারি তো আমরা, এটা নিয়ে আমরা পরে আরেকটা ক্লাস নেব, পোস্ট মোলার প্রেগনেন্সি। আচ্ছা, মোলের পরে কবে নিতে হবে? মোলের পরে প্রেগনেন্সি নিবে হচ্ছে তার এই যে ফলো আপ করবে, ফলো আপ করার পরে আমরা আমরা বললাম কি ফলো আপে আমরা বলেছি যে এক বছর ফলো আপ করবে, আমাদের যেটা আগের প্রোটোকল ছিল, নতুন প্রোটোকল দেখেছো, নতুন গাইডলাইনে আমরা কি বলেছি সেটা দেখেছো, যে আমরা বলেছি যে 56 ডেজে যখন নর্মাল হয়ে যাবে, 56 ডেজের ভিতরে তখন সে কি করবে, ফলো আপ করবে 6 মান্থ পর্যন্ত ইউটেরাইন ইভাকুয়েশনের পরে। এই 6 মান্থ ফলো আপে থাকার মধ্যে কিন্তু আমরা বলছি যে আপনি কনসিভ করবেন না, তাহলে হয় কি ফলো আপটা ঠিকঠাক মতো হয় না, ফলো আপটাতে সমস্যা হয়ে যায়, ফলো আপ নেওয়া হয় না ঠিক মতো, এই জন্য আমরা বলি যে এই সময়ের ভিতরে ফলো আপ শিডিউলের ভিতরে কনসিভ না করতে বলি। কিন্তু যদি কেউ কনসিভ করে ফেলে, তাহলে তখন তো আর কিছু করার নাই, কিন্তু এটা করবে না, করলে পরে বিপদ হবে, সুতরাং তোমাকে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস ভালো করে দিয়ে দিতে হবে, এটা একটা ব্যাপার। আর আর যেটা আমরা বলেছি যে এটাই তো প্রেগনেন্সির ব্যাপার, এটাই আর কি বলেছ ম্যাডাম, ইউটেরাইন পারফোরেশনের সাইন কিভাবে বুঝবো? ইউটেরাইন পারফোরেশন হলে তুমি যেটা দিয়ে এটা বুঝতে পারবে, এটা যে করবে সে বুঝতে পারা উচিত, না বুঝতে পারলে তো বিপদ। সেটা হচ্ছে যে আমরা কিন্তু কি বলেছি, ডিএনসি করার সময় পারফোরেশন হতে পারে, তখন কি করবে, যেটা দিয়ে তোমরা করছো ইউটেরাইন কিউরেটেস সেটা দেখে যাবে, অথবা তুমি যদি ক্যানুলা দাও, আমরা এখানে মোলার প্রেগনেন্সি বলছি, তাহলে এই জন্যই আমরা বলছি মোলার প্রেগনেন্সি, কিন্তু আমরা আসলে বলি স্কিল হ্যান্ডে করবে, এক্সপিরিয়েন্স পার্সন করবে, নতুন একজন মানুষ সে করেনি, সে কিন্তু মোল করতে পারবে না, কারণ হচ্ছে যে ইউটেরাসটা খুবই সফট থাকে আর ইউটেরাসের হাইট অনেক বড়, সো দ্যাট এটাকে আস্তে আস্তে করে আসতে হবে। আর পারফোরেশন হলে বোঝা যাবে,
পারফিউম হঠাৎ করে ব্লিডিং হবে, তারপরে যে ক্যানুলাটা আমরা দিব সেই ক্যানুলাটা দেখা যাচ্ছে যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে, তাই না? তো সেই জন্য এই জিনিসগুলো তখন বুঝতে হবে, এবং হঠাৎ করে ব্লিডিং হবে, তারপরে পালস বিপি পেশেন্টের কি হবে, পালস বিপি পালস বাড়তে থাকবে, বিপি কমতে থাকবে, তাই না? তো এরকম কিছু সিমটম সাইন এগুলো সবই পাওয়া যাবে। আর তুমি যখন করতে করতে বুঝবে, তুমি দেখবে যে তুমি যে ক্যানুলাটা দিচ্ছ সেই ক্যানুলাটা যাচ্ছে যাচ্ছে, তুমি কোনো রেজিস্ট্যান্স পাচ্ছ না, সুতরাং তখন মনে হবে যে এটাতে মনে হয় তুমি পারফোরেট করেছো। আর কি মনে হবে হঠাৎ করে, এটা আমরা বলি লস অফ রেজিস্ট্যান্স, এটা ফেল হবে। আর কি হবে, হঠাৎ করে ব্লিডিং হবে। আর তারপরে যদি না বোঝো, তারপরে যদি না বোঝা যায় যে পারফোরেশন করে ফেলেছে, যেমন এটা অনেক সময় হয়, এখন তো তোমরা এই জিনিসগুলো দেখতে পারো না, এটা আগে আমরা দেখতে পারতাম, এটা আসলে ভয়াবহ কথা, তবুও একটু জানো, সেটা হচ্ছে খুব আগে যেটা হতো যে ডিএনসি সবাই করে, এই না জেনেও করে, যেমন অনেক সিস্টার করতে পারতো, করতো খালাবরাও করতো, আয়া বুয়ারাও করতো কিনা জানি না। তো সেই সময় কি করতো, আমরা দেখেছি যেটা যে পারফোরেশন হয়ে গেছে তো বুঝতে পারি নাই, আনছি আনছে, আনতে 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 দেখে যে ওখান থেকে কিছু হলুদ হলুদ আনছে, তেমনি ওমেন্টাম আনছে, ওমেন্টামের সাথে ইন্টেস্টাইনও চলে আসছে, ইন্টেস্টাইন পুরো ইউটেরাস দিয়ে বের হয়ে চলে আসছে। তো এরকম তোমাদের সময় এখন এইভাবে দেখবে না, কিন্তু আমার আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ইন্টার্ন করেছি বা একটু বড় হচ্ছে, তখন কিন্তু আমরা এরকম কেস অনেক দেখেছি যে পারফোরেশন করে একেবারে ইন্টেস্টাইন টেনে নিয়ে চলে এসেছে। তো এই জন্য বুঝতে হবে যে কাজটা করবে, স্কিল খুবই জরুরি, এই জন্য কাজ করতে হবে, এবং পড়াশোনা করে তোমরা পাশ করার পরে অবশ্যই হাসপাতালে ডিউটি করতে হবে। যত বেশি কাজ করবে তত বেশি নলেজ গেইন করবে, তত বেশি জানতে পারবে। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক, অনেক কথা বলা হয়েছে। এরপরে আমরা নেক্সট ক্লাস আবার যেদিন আসবে সেদিন আবার পরবর্তী কথাবার্তা বলবো, ঠিক আছে? আজকে দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, যাও সবাই ঘুমাও এখন ভালোভাবে, সকালবেলা উঠে তো আবার ক্লাস ক্লাস করতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে ওদের হাফেজ করি, আল্লাহ হাফেজ, গুড নাইট।